আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ওকমার্স এর আরো কিছু ফিচার দেখবো। এর মধ্যে একটা ফিচার হচ্ছে শিপিং। শিপিং তে আমরা হচ্ছে মেবি ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাসে একটা বেসিক শিপিং দেখছিলাম, যে হচ্ছে ক্লাস ইউজ করে আর হচ্ছে নর্মাল একটা হচ্ছে শিপিং জোন বেদে হচ্ছে লগা একটা শিপিং রুলস অ্যাড করছিলাম, যে ঢাকার মধ্যে হয়তো ফ্রি অথবা ঢাকার বাইরে 100 টাকা বা 50 টাকা এরকম কিছু নিয়েছিলাম। আচ্ছা, আজকে হচ্ছে আর একটু অ্যাডভান্স শিপিং এ যাবো, সেটা হচ্ছে সেটা করবো হচ্ছে টেবিল রেট শিপিং দিয়ে। টেবিল রেট শিপিং এর জন্য আমাদের প্ল্যাগ ইন নিতে হবে। টেবিল রেট শিপিং টা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট হচ্ছে অ্যাডভান্স শিপিং এর জন্য আপনার বেস্ট প্ল্যাগ ইন আপলোড চুজ করলে, এটা একটা পেড প্ল্যাগ ইন আমার কাছে অলরেডি আছে। কোথায় আছে টেবিল রেট শিপিং? এই যে টেবিল রেট শিপিং ইনস্টল, এটা হচ্ছে একবার ফুল লেটেস্ট আপডেট। আচ্ছা, এখানে একটা ব্যাপার থাকবে, যেহেতু এটা একেবারে লেটেস্ট, তো কিছু কিছু জায়গায় কিছু কিছু ছোট ছোট বাগ এখনো রয়ে গেছে, তো ওইগুলো আমাদের একটু কেয়ারফুলি হ্যান্ডেল করলে আমাদের সলিউশন চলে আসে। আচ্ছা, টেবিল শিপিং টা দেওয়ার পরে আমরা ওকমার্স থেকে সেটিং এ চলে যাব। সেটিং এ যাওয়ার পরে আমাদের যে শিপিং অপশন আছে, শিপিং অপশনে যেয়ে আমাদের একটা শিপিং জোন ক্রিয়েট করতে হবে। আমরা যখন আগে যেমন শিপিং জোন ক্রিয়েট করেছিলাম, আবার শিপিং জোন ক্রিয়েট করি। আমি একটা শিপিং জোনে অ্যাড করে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতন মাল্টিপল জোন অ্যাড করতে পারেন। আমি ধরলাম যে হচ্ছে ইনসাইড ঢাকা, আমি একটা শিপিং জোন অ্যাড করলাম, রিজিয়ন দিয়ে দিলাম হচ্ছে এলাকা ঢাকা, আর এখন হচ্ছে শিপিং মেথড অ্যাড করব। ফ্ল্যাট রেটের জায়গায় এই যে টেবিল রেট অপশনটা চলে আসছে, আগে ছিল ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, লোকাল পিকআপ, এই অপশনগুলো ছিল, এখন হচ্ছে টেবিল রেট নামে যে অপশনটা আসছে সেটাতে আমরা শিপিং মেথড অ্যাড করব টেবিল রেট দিয়ে। আচ্ছা, টেবিল রেট দেওয়ার পরে টেবিল রেট শিপিংটা দিয়ে আমরা হচ্ছে লজিক অ্যাপ্লাই করতে পারবো, এই জন্য আমরা এটা ইউজ করব। এডিটে গেলে আমাদের এখানে একটা সেট আপ যাবে, দেখেন ফার্স্ট হচ্ছে এখানে 6টা সেট আপ আছে। ফার্স্ট জেনারেল সেটিং এ গেলে আপনি মেথড টাইটেলটা টেবিল রেট শিপিং যেটা আছে সেটাই থাকুক। এই যে আমার এটা ট্যাক্সেবল নাকি নন ট্যাক্সেবল, অবশ্যই আমরা নন ট্যাক্সেবল রাখবো। আর টেবিলের রুলসটা হচ্ছে এখানে 4টা দেওয়া আছে, এক পার অর্ডার, পার লাইন আইটেম, পার আইটেম, আর একটা হচ্ছে পার ক্লাস। আমরা ক্লাস কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখছি। তো আমি একটা ক্লাস অ্যাড করলাম, লাইক হচ্ছে ইলেকট্রনিক্স, একটা ক্লাসের ভিতরে আমি ইলেকট্রনিক্সের সবগুলো প্রোডাক্ট গুলো ওই ক্লাসের আন্ডার রাখলাম, তখন হচ্ছে আমরা একটা শিপিং রুলস অ্যাড করতে পারি শুধু ওই ক্লাসের উপরে। একটা করতে পারি পার অর্ডার, মানে আপনার যতগুলো আইটেমই হোক, যতগুলো আইটেম হোক, যত টাকা থাকুক, সবগুলো পার অর্ডারের উপরে যাবে। আর পার আইটেম, পার লাইন আইটেম, এটা হচ্ছে সেম, মানে পার সাপোজ ধরুন হচ্ছে আমার এখানে আমি মোবাইল বিক্রি করি, তারপর সে শার্ট বিক্রি করি, তো শার্টের জন্য সে 10 টাকা নেবে, মোবাইলের জন্য 10 টাকা নেবে, সে যদি হচ্ছে জুতা কিনে জুতার জন্য 10 টাকা নেবে, মানে প্রতিটা আইটেমের উপরে সে হচ্ছে একটা করে চার্জ অ্যাড করবে শিপিং এর জন্য। তো আমি ফার্স্ট অফ অল হচ্ছে পার অর্ডার রাখলাম। আপনারা স্টার্টিং এ নেক্সট নেক্সট দিয়ে যেতে পারেন, অথবা এখানে যে ড্রপ ডাউন করতে পারেন। আচ্ছা, এখানে পারমিশন শিপিং অপশন অ্যাপের এটা এভরি অনই থাকবে, আর মডিফাই কি করতে পারবে এডমিন, এখানে আমরা ধরবো না। এখানে মেথড একটা কন্ডিশন দিতে পারবেন, লাইক হচ্ছে অ্যাড কন্ডিশনে আমরা এখানে যদি একটু দেখি, আমরা এখানে কন্ডিশন দেবো না, আমরা নিচে কন্ডিশন দেবো, বাট এখানে একটা ছোট্ট কন্ডিশন আমরা দিতে পারি, লাইক সাইজ টোটাল মানে গ্রেটার দেন কত টাকা হলে আপনি এখানে অ্যাড করতে পারেন, অথবা আমরা এখানে কোয়ান্টে দিতে পারি যে হচ্ছে ভাই তুমি মিনিমাম 5টা অথবা মিনিমাম 10টা প্রোডাক্ট আমার কাছ থেকে কিনলে এই যে একটু পরে টেবিল লেটে যে রুলসটা অ্যাপ্লাই করবো সেই রুলসটা তুমি সেই রুলসে তুমি পাবা। আপাতত এটাকে আমরা স্কিপ করে এটা একটু পরে আমি দেখাবো একটা কন্ডিশন অ্যাড করে, ঠিক আছে? এটা এখানে হচ্ছে যদি আমাদের কোনো প্রোডাক্ট লেন্থ, হাইট, উইথ এই টাইপের কোনো প্রোডাক্ট থাকে সেটার ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। এখানে আমরা হাইট লেন্থ এগুলো দিয়ে দিব, এবং ডিভাইডেড হবে না, মাল্টিপ্লাই হবে অ্যামাউন্টটা, এবং ওয়েট বেসিস হলে ওয়েটটা এক্সক্লুড করবো কিনা সেটা এখানে থাকবে। আপাতত এটাকে আমরা স্কিপ করবি। অ্যাডভান্স অ্যাডিশনাল অপশনের ভিতরে ট্যাক্সটাকে ইনক্লুড করবো কিনা, কোনো কুপন থাকবে কিনা, মানে একটা আমি কুপন অ্যাড করছিলাম মনে আছে আমাদের ফার্স্ট ক্লাস কি সেকেন্ড ক্লাসে, ওই কুপনের কেউ অ্যাপ্লাই করলে তার জন্য এই একটা প্রাইসিং রুল হবে, সেরকম যদি কিছু থাকে তাহলে আমরা ইনক্লুড কুপন দিতে পারি। কোনো ওয়েট বেসিস হলে ওয়েট, কোনো মেথড হাইড করতে চাইলে এটা অ্যাপ্লাই করবো, লাইক হচ্ছে ফ্রি শিপিং আমি হচ্ছে লগা হাইড করে রাখবো বা অ্যাভেলেবেল করে রাখবো, তখন আমরা এইটা ইউজ করব। এরপরে এখন মেইন যে কাজটা থাকবে সব ড্রপ ডাউন করে দিই, সেটা হচ্ছে টেবিল রেটের এই অপশনটাকে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে, আমরা 1 দিয়ে হচ্ছে একটা নিয়ে নেব, কারণ আমরা একটা পরবর্তী চাইলে আমি আরো যে এখানে অ্যানাদার অপশন দিয়ে দুটো তিনটা নিতে পারবো। ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের শিপিং অপশনের টাইটেল দিয়ে দিই শিপিং চার্জ, এটা আমাদের কোথায় শো করবে, চেক আউট পেজ শো করবে শিপিং চার্জ। শিপিং চার্জের এখানে অ্যাড টেবিল রো দিলাম, টেবিল রোতে এখানে কন্ডিশন অ্যাপ্লাই করলাম কি যদি
তুমি আমার সাব টোটাল ধরেন হচ্ছে 100-র উপরে হয়, 100 টাকার উপরে হয়, তাহলে তুমি 10 টাকা চার্জ নিবা। তো বলে দিলাম কিসে, পার অর্ডারে। এখন যদি আমার ওয়েবসাইট থেকে কেউ প্রোডাক্ট কিনে এবং তার প্রোডাক্ট নাম 100, আমি যদি এটা এখানে 1000 করে দিই, তাহলে আরো বা আমি এখানে 200 করে দিই, কেউ যদি 200 টাকার উপরে কিনে তাহলে সে 10 টাকা দিবে। আরেকটা আমরা চাইলে এখানে কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি, অ্যাডে অ্যানাদার কন্ডিশন, এখানটার নামও দিয়ে দেবো শিপিং চার্জ। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাড টেবিল রো, অ্যাড কন্ডিশন, এখানে সাবটোটাল আছে, কোয়ান্টিটি আছে, ওয়েট আছে, হাইট আছে, লেন্থ বেসিস আছে, শিপিং ক্লাস বেসিস আছে। আপনি যদি কোনো মানে সিঙ্গেল কোনো প্রোডাক্টের উপর দিতে চান, তাহলে প্রোডাক্ট লিখলে ওই প্রোডাক্টটা ইনক্লুড হবে, এখানে প্রোডাক্টের নাম লিখবেন, কোন প্রোডাক্টটার জন্য শুধুমাত্র স্পেসিফিক এই শিপিং রেটটা অ্যাড করতে চাচ্ছেন সেটাও আপনি এখানে করতে পারবেন। এখানে অনেকগুলো অপশন আছে, এখানে টাইম সেট করে দিতে পারবেন, ডেট রেঞ্জ দিতে পারবেন, উইকে কোন দিনেরটা আপনি অ্যাড করতে চাচ্ছেন সেটা দিতে পারবেন। বাট এই উইক ডেট রেঞ্জ এগুলোর জন্য আপনি যদি এগুলো অ্যাড করতে চান, তাহলে ক্লায়েন্টকে বলবেন টেবিলের শিপিং এর প্রিমিয়াম লাইসেন্স সক্রিয় দিতে। এগুলো হচ্ছে আমার কাছে যে ভার্সন আছে সেটাতে এই অপশন গুলো কাজ করে না। আচ্ছা আমরা সাব টোটালে দিলাম, এটাকে দিয়ে দিয়ে হচ্ছে লেস দেন, লেস দেন ভাই কত, ধরুন 199 বা হচ্ছে 200 টাকার নিচে যেগুলো পাবা সেগুলো তুমি 20 টাকা নিবা। ওকে, এটা দেওয়ার পরে আমি এখানে কি বললাম, পার অর্ডারে আমার যদি 200 টাকার উপরে হয় প্রোডাক্টের অর্ডার, তাহলে তুমি 10 টাকা চার্জ দিবা, 200 টাকার নিচে হলে 20 টাকা চার্জ নিবা। আমি এটা কন্ডিশন সেট আপ করলাম। হ্যাঁ, পার্সেন্টেজ কিসের পার্সেন্টেজ? আমি 200 টাকা হলে আমি 10% শিপিং নিতে যাচ্ছি, এভাবে অ্যাড করা যাবে না। এখানে গ্রেটার দেন, লেস দেন আর ইকুয়াল এই অপশনটা আছে। ওকে, আর পার্সেন্টেজ হিসেবে তো শিপিং চার্জ হয় না, শিপিং চার্জ ফিক্সড করতে হয়। আচ্ছা এখন যদি আমি আমার ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে যাওয়ার পরে মনে করেন যে হচ্ছে একটা রিফ্রেশ দিই আগে, যেহেতু মাত্র একটা সেট আপ করলাম, সেট আপ করার পরে এখন হচ্ছে এই একটা প্রোডাক্ট আমি অ্যাড টু কার্ট করি, ভিউ কার্ট। দেখেন প্রোডাক্ট কত, 50 টাকার নিচে, 100 টাকার, 200 টাকার নিচে না, এই জন্য শিপিং চার্জ কত নিছে, 20 টাকা। আমার এখানে কত দেওয়া আছে রুল, যে যদি তুমি 200 টাকার বা 199 টাকার তুমি নিচে হও, তাহলে তুমি 20 টাকা চার্জ নিবা। একটু মিউট করে দেন ভাইয়া, আপনারা এখনো যদি মিউট আনমিউট না বুঝেন তাহলে কিভাবে হবে। আর যদি তুমি 200 টাকার উপর হও, তাহলে আমি এখানে 4টা দিয়ে দিলাম, আপডেট কার্ড করে দিলাম, তাহলে সেই যে 10 টাকা চার্জ করতেছে। জিনিসটা ক্লিয়ার? জি ভাইয়া। যে এইটা কিন্তু আমাদের যে হচ্ছে ওকমার্সে তো বাই ডিফল্ট যেটা থাকে সেটা সাথে হবে না। তো ক্লায়েন্ট অনেক সময় এরকম বলে যে হচ্ছে আমার ওয়েবসাইট থেকে কেউ যদি $1000 উপরে বাই করে, তাহলে তাকে হচ্ছে তুমি 20 টাকা বা 30 টাকা বা 50 টাকা এরকম চার্জ দিবা, বা আমার জেনারেল চার্জ হচ্ছে 50 টাকা, তুমি তাকে 20 টাকা করে দিবা। এই টাইপের যে কন্ডিশন গুলো সেগুলোর জন্য আমাদের টেবিল এর শিপিংটা দিয়ে খুব ইজিলি করা যায়। আচ্ছা এখানে দেখেন আমাদের কাছে আরেকটা অপশন ছিল, সেটা হচ্ছে পার, সরি, পার অর্ডার, পার আইটেম, পার লাইন আইটেম। আমি যদি পার লাইন আইটেম নিয়ে যদি এখানে সেভ চেঞ্জেস দেই এবং আমি এইখানটাতে আরেকটা প্রোডাক্ট নেই, মনে করেন এই প্রোডাক্টটা একটু কাট করি, তাহলে দুইটা প্রোডাক্ট হলো, ভিউ কার্ট, দুইটা প্রোডাক্টের জন্য ও কি করতেছে দেখেন 20 টাকা নিচ্ছে। কেন? এটার জন্য 10 টাকা, এটার জন্য 10 টাকা, কারণ টোটাল প্রোডাক্টটাই হচ্ছে আমার $200-এর উপরে। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন ওরা পার প্রোডাক্টের জন্য 10 টাকা করে নিচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, সো আপনারা যখন প্র্যাকটিস করবেন, আপনাদের একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে ক্যাশ ইস্যুতে আপনারা যখন বারবার এখানে কন্ডিশন চেঞ্জ করবেন, তখন দেখবেন একটা পর্যায়ে যে আপনার কন্ডিশন ওকে থাকবে, বাট এখানে শিপিং মেথডটা বলতেছে যে হচ্ছে শিপিং মেথড পায়, সে এই টাইপের কোনো শিপিং মেথড পাচ্ছে না। তখন আপনারা যখন ভিউ মোড়ে দেখতে চাবেন, তখন ইগনিটো মোড়ে অথবা আপনার আলাদা একটা সিঙ্কে নেবেন, ওইখানে যে আবার হচ্ছে একটা কাট করে দেখবেন কাজ করবে ঠিকভাবে।
সো এটা আমি বলে দিলাম, এই প্রবলেমটা আপনারা ফেস করতে পারেন যেহেতু এটা রিসেন্টলি আপডেটেড, তো কিছু বাগ এখনো রয়ে গেছে। আচ্ছা আমরা হচ্ছে শিপিং জোনে চলে যাই। এখন এই শিপিং জোনে আমার ক্লায়েন্ট বললো যে হচ্ছে আমরা এখানে আরেকটা শিপিং মেথড নেই, সেটা হচ্ছে ফ্রি শিপিং। ফ্রি শিপিংটাকে একটু রিড করি। ফ্রি শিপিং এ আমরা একটা রেকর্ড দেই যে হচ্ছে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, সে যদি 500 টাকার অর্ডার অ্যাপ্লাই করে তাহলে হচ্ছে সে একটা ফ্রি শিপিং পাবে। সো এটার জন্য আমরা শিপিং এ টেবিল রেট শিপিংটা দিয়ে যে আমরা অর্ডারটাকে পার লাইনে ছিল এটা আমরা ফুল অর্ডারে দিয়ে দিই, পার অর্ডারে, পার অর্ডার দিয়ে এটাকে সেভ চেঞ্জেস করে দিই। এখন যদি আমি একটু আমার কার্ট পেজটাতে 499 আছে তো আমি আরেকটা বাড়ায় দিই, এটা দিয়ে আপডেট করে দিই। এখন সে দুইটা অপশন পাবে, এক শিপিং চার্জ সে 10 টাকা নেবে, কারণ আমাদের বলা আছে যে হচ্ছে 200 টাকার উপরে গেলে পার অর্ডারে 10 টাকা, অথবা ফ্রি শিপিং। এখন আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে শিপিং জোনে যে ফ্রি শিপিং এর এই জায়গাটাতে একটা জিনিস লিখে দিতে পারি যে হচ্ছে ফ্রি শিপিং আবার একটা সমস্যা আছে, 30 দিনে সে ডেলিভারি পাবে। আমরা এই জিনিসটা এখানে করতে পারি, ডেলিভারি ইন 30 ডেজ, এই টাইপের কিছু একটা লিখে দিতে পারি। আমরা অনেক সময় কিছু কিছু ওয়েবসাইটে এই অপশন গুলো থাকে যে হচ্ছে তুমি যদি ফ্রি শিপিং নাও তাহলে একটা লং টার্ম একটা সময় নেবে, আর যদি তুমি যদি এখানে $10 দাও তাহলে তুমি এটা 7 দিনে পাচ্ছ, বা আমাদের ওয়েবসাইটের যে হচ্ছে ফিচার যে 4 দিনে বা 3 দিনে ডেলিভারি বা হচ্ছে 1 ডে ডেলিভারি সেটা পাবে সে যদি শিপিং চার্জ দেয়। এটার জন্য আপনি জাস্ট এইখানটাতে টেবিলের শিপিংটা অ্যাড করলে এই দুইটা অপশন একসাথে ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন। ক্লায়েন্ট কি করতে পারবে, দুইটার যে কোনো একটা চুজ করতে পারবে। এটা ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। যে ভাই 500 টাকা আপনার মিনিমাম যে ইয়াটা, এটা মানে কি হবে আপনার যে কিনবে যারা, এটা বলতে কিভাবে যে 500 টাকা মিনিমাম কিনে ফ্রি শিপিং, এটা বুঝাইতে হইব? একটা ব্যানার দিয়ে দেন আপনার ওয়েবসাইটে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যানার দেওয়া জানা, সুন্দর করে একটা ব্যানার টাঙায় দেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ওকে আচ্ছা, এটা কি ভাই হচ্ছে ব্যানার না দিয়ে অর্ডার কার্টে আসার, এখানে কি আসার পরে কি কোনো টেক্স দেয়া যায় যে এই কার্ট মোর দ্যান 500 টাকা এন্ড গেট ফ্রি ডেলিভারি? হ্যাঁ দিতে পারবেন, চেক আউট পেজে আপনি একটা চেক আউট পেজ রিড করে একটা টেক্স দিয়ে দেন, কারণ ব্যানার দিয়ে তো আসলে ভাই সবসময় কভার করা যাবে না। আমার কথাটা বুঝেন, এখান থেকে যদি করা যায়। আমার আমার কথাটা বুঝেন, আমি এখানে অপশন অ্যাড করে দেখাই দিছি, এটা আপনি ক্লায়েন্টের মানে হচ্ছে আপনার ইউজারদের কেমনে চিনাইবেন যে 500 টাকা অর্ডার করলে সে ফ্রি পাবে সেটা আপনার ব্যাপার, দিস নট মাই জব। ওকে আচ্ছা রবিন ভাইয়া, ওই হ্যাঁ ভাইয়া প্লাগইন কি আছে, যেমন হচ্ছে যেমন দারাজ যে দেখবেন আমাদেরকে দেখায় যে তুমি আর দারাজের সাথে এটা মিলবে না তাহলে তোমার শিপিংটা ফ্রি হয়ে যাবে? না দারাজের সাথে এটা মিলবে না, কিন্তু হচ্ছে আপনারা ডাইনামিক প্রাইসিং দিয়ে এই টাইপের কিছু একটা করতে পারবেন। করতে পারবো? আচ্ছা ঠিক আছে, ওকে সেম টু সেম হবে না, কিছু একটা করতে পারবেন এই টাইপের, দুইটা কিনলে একটা ফ্রি, বা হচ্ছে তিনটা কিনলে তিনটা দুইটা দাম 10, একটা দাম 10 টাকা, দুইটা দাম 15 টাকা, এই টাইপের করতে পারবেন ডাইনামিক প্রাইসিং দিয়ে। বাট আমি এখানে যেটা দেখাইছি সেটা এইটার মধ্যে। এখন ক্লায়েন্ট আপনার ইউজারকে কিভাবে বুঝাবেন যে হচ্ছে 500 টাকার উপর কিনলে তুমি ফ্রি শিপিং পাবা, সেটা আপনার মার্কেটিং টিমের ব্যাপার আর আপনার ব্যাপার। আচ্ছা এটা গেল আমাদের একটা ফিচার যে হচ্ছে অ্যাডভান্স শিপিং। অ্যাডভান্স শিপিং এর পরে আমরা চলে যাব হচ্ছে এই যে আমাদের চেক আউটে, যদি আমি চলে যাই এই চেক আউটের যে ফর্মটা আছে এই ফর্মটা যদি আমি এডিট করতে চাই, দেখেন ফ্রি শিপিং ডেলিভারি 30 ডেজ। আচ্ছা যদি ফর্মটাকে আমার এডিট করতে হয় তাহলে আমাদের একটা প্ল্যাগ ইন ইউজ করতে হবে। লাইক এখানে ফার্স্ট নেম লাস্ট নেম আছে, ক্লায়েন্ট বলতেছে আমার লাস্ট নেম লাগবে না, শুধু ফার্স্ট নেমের জায়গায় তুমি ফুল নেম দিয়ে দিবা, এটা একটা। অথবা এক্সট্রা একটা ফিল্ড অ্যাড করতে চাচ্ছে, ক্লায়েন্টের হচ্ছে হলো গাতা এই যে লোকটার বাবার নাম লাগবে, বা হচ্ছে সে কোথাও জব করে কিনা সেটা লাগবে, মানে যে কোনো একটা ফিল্ড সে এখানে অ্যাড করতে পারবে। এটার জন্য আমরা প্ল্যাগ ইনে চলে যাই। এখানে দেখেন এই যে ওকমার্সের এখানে ফর্মটাকে ধরার মতন কোনো অপশন নাই এই ফর্মটা এডিট করার জন্য, এটা যদি আপনার এডিট করতে হয় তাহলে থিম প্যানেলে হাত দিতে হবে, বাট আমরা এখন সেটা একটা প্লাগ ইন দিয়ে করতে পারি। ভাইয়া জোন নিয়ে কি কোনো প্রশ্ন করতে পারবো? কি নিয়ে? শিপিং জোন নিয়ে। হ্যাঁ করেন। মানে যে আমি একটা কাজ করতে গিয়ে ঝামেলা পড়ছিলাম, ঢাকার মধ্যে শিপিং চার্জ অনলি 60 টাকা করতে চাইছি, তো ঢাকার মধ্যে বলতে ঢাকা মেট্রো বলতে আর কি,
ঢাকার মধ্যে মানিকগঞ্জ। তাহলে আপনি ওই যে শিপিং জোনের ওইখানটাতে আপনি হচ্ছে যে 1216 1209 কোড দিয়ে দিবেন। ওকে, আচ্ছা একটা প্লাগইন আছে ওকমার্স, এটা চেক আউট ফিল এডিটর প্রো, এটাকে আমরা ইনস্টল করলাম যে হচ্ছে এই যে চেক আউট ফর্মটা, এই ফর্মটার এই ফিল গুলোকে এডিট করার জন্য অ্যাক্টিভেট প্লাগইন। আমাদের যখন প্লাগইনটা এই যে অ্যাক্টিভেট হয়ে গেল, আমরা এখান থেকে চলে সেটিং থেকে করতে পারি, অথবা ওকমার্সে গেলে এইখানটাতে একটা যদি আমরা একটা রিফ্রেশ দিই তাহলে হচ্ছে ওকমার্স এর এইখানেও আপনি চেক আউট ফর্মটাকে আপনি চেঞ্জেস করতে পারবেন, মানে এডিট করতে পারবেন। আমরা এখান থেকে সেটিং এ চলে যাই। সেটিং এ যাওয়ার পরে এখন সাপোজ ধরেন আপনার ক্লায়েন্ট বলে লাস্ট নেম লাগবে না, লাস্ট নেমটা এখান থেকে সিলেক্ট করবেন, এটা হচ্ছে এই যে এখান থেকে রিমুভ করবেন, সেভ চেঞ্জেস দিবেন, ডান। ক্লায়েন্ট বললো তার একটা এক্সট্রা ফিল্ড লাগবে, ফিল্ডে সাপোজ টেক্সট টাইপ লাগবে নাকি হচ্ছে পাসওয়ার্ড টাইপ লাগবে না ইমেল টাইপ লাগবে কি লাগবে, এখানে আপনার সবগুলো অপশন আছে। ধর টেক্সট টাইপ আমি একটা ফিল্ড অ্যাড করে দিচ্ছি ফাদার নেম লাগবে, সো আপনার এখানে ঠিক এইভাবে ইউজ করুন, বিলিং আন্ডার স্কোর ফাদার নেম, আর লেভেলে যা দেন বাপের নাম মার নাম যা লিখতে চান, বাংলা লেখেন ইংলিশ লেখেন হিন্দি লেখেন, আমি এটা লিখে দিলাম। জাস্ট এটাকে রেকর্ড করে দিতে চাইলে রেকর্ড করতে পারবেন অথবা অপশনাল, রেকর্ড করে দিই আমরা। তাহলে এটা দেওয়ার পরে সেভেন ক্লোজ, সেভেন ক্লোজ দেওয়ার পরে এটাকে সেভ চেঞ্জেস দেই। এখানে ছোট্ট একটা ইস্যু আছে, আমরা জাস্ট এটাকে যদি একটু রিফ্রেশ দেই, রিফ্রেশ দিলে দেখব এই যে ফার্স্ট নেমের পরে লাস্ট নেমটা সরে গেছে, এই ফাদার নেম যে লেখাটা এটা এইখানটাতে চলে আসছে। আচ্ছা ফাদার নেমটা কি অ্যাড হয়েছে, এটা সবার নিচে চলে গেছে, এই যে যে ফাদার নেম চলে আসছে, আর এই যে কোম্পানি নেমটা ছিল অপশনাল সেটা এখানে চলে আসছে। তো আমরা ফাদার নেমটাকে একটু উপরে নিয়ে আসি, ধরে নিয়ে আসি। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, আমি যদি ফার্স্ট নেমটাকে এখান থেকে এডিট করি, এডিট ফিল্ডে যাওয়ার পর ডিসপ্লে স্টাইলটা দেখেন, ফ্রম রো ফার্স্ট, রো এর ফার্স্ট মানে রো দুইটা ভাগ করছে, ফার্স্ট রোতে সে এটাকে রাখছে। কিন্তু আমি যদি যে বিলিং এ ফাদার্স নেম এটা ক্লিক করে দেখি যে হচ্ছে এটা ডিসপ্লে স্টাইলটা কি রো ওয়াইড, এই জন্য এটাকে যদি একটু আপডেট করি দেখেন এই যে এটা হচ্ছে একটা ফার্স্ট সেকশন নিছে আর বাকিগুলো সব রো ওয়াইড, এই যে দেখেন ফুল রো নিছে, ফুল রো নিছে। এখন আমার কাজ করতে হবে এই ফুল ফ্রম রো ওয়াইডটাকে, এটা কপি করলাম, কপি করে আমার এই যে বিলিং ফার্স্ট নেমের এই ডিসপ্লে স্টাইলটাকে এটা করে দিতে পারি সেভ চেঞ্জেস, এখান থেকেও সেভ করে দিই, এটা নিচে চলে গেছে আবার, তখন সেভ করা হয়নি, এই এখন আবার সেভ করতে হবে। চেক করে নেবেন, একটা কাজ করার পরে সেভ করতে হবে, একসাথে অনেকগুলো করার পরে সেভ করলে হবে না। এই এখন দেখেন ঠিক আছে যে ফার্স্ট নেম ফাদার্স নেম কোম্পানি অফ নেম অপশনাল দিলাম। তো এইভাবে করে আপনি চাইলে যে কোনো একটা ফিল্ড ডিলিট করতে পারবেন, চাইলে যে কোনো একটা ফিল্ড আপনি অ্যাডও করতে পারবেন। এবং যদি দুটো ফিল্ড পাশাপাশি রাখতে হয় তাহলে কি করতে হবে, এইখানটা দিয়ে ডিসপ্লে স্টাইলে এটা রো ওয়াইড দেওয়া আছে, রো ফার্স্ট দিবেন, পরের যে ফিল্ড আছে সেটা রো সেকেন্ড দিবেন, তাহলে দুটো পাশাপাশি চলে আসবে। এটা হচ্ছে একটা অপশন যেটা হচ্ছে চেক আউট ফিল্ড এডিটর দিয়ে আমরা করলাম, সরি হ্যাঁ চেক আউট ফিল্ড এডিটর প্লাগ ইনটা দিয়ে আমরা এটা করলাম। আচ্ছা এখন কিছু কিছু ওয়েবসাইটে আমরা দেখি, এটা হচ্ছে আপনার ওয়ান স্টেপ চেক আউট, কিছু কিছু ওয়েবসাইটে দেখবো আমরা মাল্টি স্টেপ চেক আউট। মাল্টি স্টেপ চেক আউটের জন্য একটা ফ্রি প্লাগ ইন আছে, এই জিনিসটা সবাই ক্লিয়ার না, কারো কোনো কোশ্চেন আছে ফিল্ড চেঞ্জেস দিয়ে? না ভাইয়া। আচ্ছা এখানে আপনি অ্যাড করতে পারবেন যে হচ্ছে জাস্ট মাল্টি লেখলি চলে আসার কথা। ফর্মে কি আমরা যে কন্টাক্ট ফর্ম 7 এগুলা কোনো ইয়া করার সিস্টেম আছে অ্যাড করার? আপনি কন্টাক্ট ফর্ম 7 দিয়ে তো কষ্ট করতে যাবেন কেন, এখানে তো সব পাই দিয়ে আছেন। ভিলা থিম, আচ্ছা থিম হায়ার চেক আউট ফিল্ড, আচ্ছা একটু আগে যেটা ইউজ করলাম না চেক আউট ফিল্ড এডিটর, এটা কিন্তু ফ্রি ভার্সনও আছে, আমরা পেইডটা করছি এটা হচ্ছে ফ্রি। থিম হাই আমাদের হচ্ছে মাল্টি স্টেপ চেক আউট, একটা খুব সুন্দর একটা প্লাগইন ছিল, প্লাগইনটা কোনটা, আচ্ছা আমার কাছে অলরেডি আপলোড করা আছে, আপলোডটা করে দিই এখান থেকে খোঁজার থেকে, এই জন্য আমি হচ্ছে ডাউনলোড করে রাখি।
মাল্টিস, এই যে ডাব্লিউপি মাল্টিস্টেপ চেকআউট ইনস্টল অ্যাক্টিভেট। যখনই আপনি এই মাল্টি স্টেপ চেকআউটটাকে অ্যাড করবেন, এটা হচ্ছে এই যে মাল্টি স্টেপ চেকআউট আপডেট করে নিন, ফ্রি তো আপডেট করে আপডেট করতে পারবেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, সিল্কি প্রেসের ওদের হচ্ছে হলো এই প্লাগিনটা ওকমার্স মাল্টি স্টেপ চেকআউট। যখনই আপনি মাল্টি স্টেপ চেকআউটটা দিবেন অটোমেটিকলি এটা মাল্টি স্টেপ হয়ে যাবে, যেটা হবে ফোর স্টেপ, ফোর স্টেপ, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, অর্ডার ডিটেলস, পেমেন্ট, এটাকে বলা হয় ফোর স্টেপ। এখন আপনি ক্লায়েন্টকে এটা বলতে পারবেন যে আমি তোমাকে ফোর স্টেপ, থ্রি স্টেপ, টু স্টেপ, এভাবে এরকম মাল্টি স্টেপ চেকআউট অপশন আমি অ্যাড করতে পারবো। এটা হচ্ছে জাস্ট প্লাগিনটা ইনস্টল করার সাথে সাথে এটা হয়ে যাবে। বাট আপনি যদি প্লাগিনটাকে একটু কাস্টমাইজ করেন, ওকমার্সে গেলে দেখেন চেকআউট ফর্ম, মাল্টি স্টেপ চেকআউট অপশনগুলো চলে আসছে। মাল্টি স্টেপ চেকআউটে গেলে আমরা নিচে কিছু ধরবো না, এখানে একটা অপশন আছে যে বিলিং অ্যান্ড শিপিং স্টেপ টুগেদার, আর হচ্ছে অর্ডার এবং পেমেন্ট স্টেপ টুগেদার। এখন আছে যে হচ্ছে আমি বিলিং, তারপর শিপিং, অর্ডার ডিটেলসটা দেখবো, এরপর আমি পেমেন্ট দেওয়ার অপশন পাবো। আচ্ছা, আমরা কেন মাল্টি স্টেপ করি? মাল্টি স্টেপ করলে সেটা হচ্ছে আমার এইখানটাতে শুধুমাত্র আমি বিলিং অ্যাড্রেস দেবো, মানে আমার কনসেন্ট্রেট শুধুমাত্র এই বিলিং অ্যাড্রেসের ফর্মটা ফিল আপ করার ক্ষেত্রে থাকবে। এর পাশে আমার কোনো অর্ডারের কোনো ডিটেলস থাকবে না, যেন বারবার আমার এখানে চোখ না যায়। এটা একটা অনেকে এই কারণে অ্যাড করে। আমরা এইটাকে অ্যাড করলাম, জাস্ট এটাকে টিক চিহ্ন দিবেন, টিক চিহ্ন দিয়ে এখানে সেভ চেঞ্জেস দিবেন, দিলে এটা এখন আমার হয়ে গেছে থ্রি স্টেপ। এই যে থ্রি স্টেপ, বিলিং অ্যান্ড শিপিং একসাথে করছি, আমি বিলিং এবং শিপিং দিয়ে দেই, আপাতত দিয়ে দিলাম। এখন যদি শিপ টু ডিফারেন্ট অ্যাড্রেস, মানে যদি আমার বিলিং অ্যাড্রেস এবং শিপিং অ্যাড্রেস নেওয়া অলরেডি আপনার সাথে কথা, আপনাদের সাথে আমি ডিসকাস করছি, যদি আমার আলাদা শিপিং অ্যাড্রেস হয় তাহলে এটাকে টিক চিহ্ন দিলে শিপিং ফর্মটা ফিল আপ করার আমার অপশন চলে আসবে। আমি যখন নেক্সটে যাব, নেক্সটে গেলে ও আমাকে হচ্ছে অর্ডার ডিটেলস দেখাচ্ছে যে তুমি ভাই এই দুইটা প্রোডাক্ট অর্ডার করছো, এটা পাঁচটা, এটা একটা, এই হচ্ছে প্রাইস, এই হচ্ছে তোমার শিপিং এর অপশন। এরপরে আমি চাইলে নেক্সটে যেতে পারবো, অথবা আমার যদি মনে হয় আমি প্রিভিয়াস যেতে পারবো, আবার ব্যাক টু কার্ট যেতে পারবো। আমি যদি নেক্সটে চলে যাই, নেক্সটে গেলে আমি এখন জাস্ট পেমেন্ট অপশনটা পাবো। পেমেন্ট অপশনটা দেওয়ার পরে আমি প্লেস অর্ডার করতে পারি, ব্যাক টু কার্টে যেতে পারবো, অথবা আমার যদি কোনো কিছু, যদি প্রিভিয়াস কোনো সেকশনে যাওয়া লাগে বা আমি এখানে কিছু একটা ভুল করছি সেটা যদি আমার কাছে মনে হয়, তাহলে আমি আবার একবার ফর্মটা চেক আপ করে নিতে পারবো। আর এটাকে যদি অ্যাড করে দিই তাহলে হচ্ছে টু স্টেপ হয়ে যাবে। সেভ চেঞ্জেস, রিফ্রেশ, এখন হয়ে গেছে দেখেন টু স্টেপ, বিলিং অ্যান্ড শিপিং, অর্ডার অ্যান্ড পেমেন্ট। ক্লিয়ার মাল্টি স্টেপ চেক আউট? রবিন ভাই, জি, একটা ব্যাপার জানার ছিল যে আমরা তো নরমালি একজন কাস্টমার যখন রেজিস্ট্রেশন করে, তার তো আমরা একটা প্রোফাইল এখানে ক্রিয়েট হচ্ছে, তার এখানে পার্সোনাল ডিটেইলস থাকতেছে, তো এই বিলিং অ্যাড্রেস ডিটেইলস এ আসলে এখানে যেমন আপনার রোগগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক থাকতেছে, এটা কি বাই ডিফল্ট কি এগুলো তার এক্সিস্টিং ইউজার নেম এবং তার জি হবে? ডিটেইলস যদি একবার অর্ডার করে, একবার অর্ডার করলে বাকি পরেরগুলো সব বাই ডিফল্ট আসবে। আচ্ছা আচ্ছা, একবার অর্ডার করতে হবে, অর্ডার না করলে ডাটাটা পায় না। আচ্ছা, ওটা আমরা দেখব একটু পরে, অর্ডার করব তো আপা, ওটা একটু পরে দেখবো। আচ্ছা, মাল্টি স্টেপ চেকআউট ক্লিয়ার? আচ্ছা, মাল্টি স্টেপ চেকআউট ডান আমার। এখন হচ্ছে আমার একটা কাজ করব, আমরা হচ্ছে ওয়ালেট, ক্যাশব্যাক, এই টাইপের যে অপশন গুলো আছে সেই জিনিসগুলো আমরা এখন দেখব। এ হচ্ছে কিভাবে আমরা 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 কিছুদিন আগেও দেখছি আমাদের লোকাল কিছু ই কমার্স কোম্পানি যারা হচ্ছে এরকম মানে প্রোডাক্ট কিনলে এরকম 100% ক্যাশব্যাক, 50% ক্যাশব্যাক দিছে। তো ওই ক্যাশব্যাকের টাকাগুলো কি হইতো, আমাদের তাদের ওই ওয়েবসাইটেই অ্যাকাউন্টে জমা থাকতো, সেটা দিয়ে আবার ওয়েবসাইটে কিছু না কিছু বাই করতে হতো, ঠিক না? তো এই টাইপের যে কোনো ফাংশনালিটি অ্যাড করতে চাইলে একটা প্ল্যাগইন আছে, সেটা হচ্ছে টেরা ওয়ালেট, এটাকে উ ওয়ালেট বলে, বাট প্ল্যাগইনটার নাম হচ্ছে টেরা ওয়ালেট। আমরা সেই জিনিসটাকে অ্যাড করি। এর আগে আমি একটু কোথায় আছে আমার অ্যাপিয়ারেন্স করি, অ্যাপিয়ারেন্স থেকে মেনুসটা একটু কাস্টমাইজ করে নিই, কারণ মেনুসটা হচ্ছে অনেকগুলো অযথা জিনিস দেওয়া আছে, এই যে বাই পোর্তো টোর্তো মেনু অ্যাডস এগুলো ফাও ফাও দেওয়া, এগুলোকে আমি অফ করে দিই। দেখেন কত কিছু দেওয়া।
ফিচারও লাগবে না বা মেনু এর সেটাও লাগবে না। দেখুন ভুল করে ফেলছি একটা, রিফ্রেশ দিয়ে দিই, সেভ না করে। আর কিছু লাগবে না, এটাকে রিমুভ করে দিই, সেভ চেঞ্জেস। আচ্ছা এখন হচ্ছে আমরা আমার প্লাগইনে চলে যাব। প্লাগইন কোথায়? আমার অ্যাড নিউ, যে টেরা ওয়ালেট, টেরা ওয়ালেট লিখে সার্চ করলে আমরা টেরা ওয়ালেট পেয়ে যাব। কই গেল, একসাথে লিখে সার্চ করি। এই হচ্ছে টেরা ওয়ালেট ফর ওকমার্স, মোটামুটি ভালো অ্যাক্টিভেশন আছে এবং এটা কাজটা মানে আউটপুটটা খুব সুন্দর। আগে ওয়েবসাইটে অ্যাড করি, এরপর হচ্ছে আপনার এটার টোটাল ফিচারটা দেখাচ্ছি। অ্যাক্টিভেট এখানে টেরা ওয়ালেট নামে একটা অপশন চলে আসবে অ্যাক্টিভেট হলে। এই যে টেরা ওয়ালেট নামে অপশন, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা টেরা ওয়ালেটে যদি যাই, এখন হচ্ছে এখানে একজন ইউজার আছে, মানে যে হচ্ছে আমি নিজেই, এই যে আমার ওয়েবসাইট, আমি অ্যাডমিন, আমি একজন ইউজার আছি। এরপর আমরা অ্যাকশনে চলে যাই। অ্যাকশনে যাওয়ার পরে এখানে কিছু অপশন আছে লাইক নিউ ইউজার রেজিস্ট্রেশন, যদি কেউ নতুন রেজিস্ট্রেশন করে তাহলে তাকে আমরা কিছু টাকা দিব। এটাকে এনেবল করলাম, ধরেন তাকে আমরা হচ্ছে 100 টাকা দিব অ্যাজ এ একটা অ্যামাউন্ট, এবং ব্যালেন্স ক্রেডিট হবে কিসে, বিকাম এ নিউ মেম্বার হিসাবে। এটা আমার ডিসক্রিপশন আছে, বাই ডিফল্ট এটাই থাকলো, চাইলে আপনারা কিছু চেঞ্জেস করে দিতে পারেন, সেভ চেঞ্জেস। এটা হচ্ছে যদি কেউ নতুন রেজিস্ট্রেশন করে তার অ্যাকাউন্টে 100 টাকা অ্যাড হবে। এটা তারপর হচ্ছে ওকমার্স প্রোডাক্ট রিভিউ, অ্যামাজনে এই টাইপের একটা কাজই হয় যেখানে হচ্ছে আপনি প্রোডাক্টটাকে রিভিউ করে দিবেন, সে এই জন্য আপনাকে একটা পেমেন্ট করবে। ডেলি ভিজিটে হয় না, রেফারেলে হয়, ডেলি ভিজিটে ওকমার্স হয় না, কারণ আপনি তার স্টোরে ভিজিট করবেন, একটা করে কমিশন 100 টাকা করে কমিশন দেবেন, এটা ওকমার্স সাধারণত হয় না। এগুলো হয় ব্লগ টাইপ বা অ্যাডসেন্স টাইপের ওয়েবসাইটে। আমরা রেফারেলটাকে অ্যাড করব, সেট আপ করবো, এনেবল করব। রেফারেল করলে 100 টাকা ভিজিটর পাবে, রেফারিং ভিজিটর, আর যে সাইন আপ করবে সেই ধরন পাবে হচ্ছে 50 টাকা। এবং এইখানে রেফারেল লিঙ্কটা থাকবে, ইউজার নেমের সাথে একটা রেফারেল আইডি ক্রিয়েট হবে। ডান, রেফারিং ভিজিটর 100, রেফারিং এ সাইন আপ করলে 50, দুইটা অ্যাড করলাম। অ্যাড করার পরে এখন হচ্ছে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এই অ্যাকাউন্টটাতে, আচ্ছা আরো কিছু অপশন আছে, কিছু সেটিং আছে, একটু পরে দেখাচ্ছি। এটা ফার্স্ট অফ হচ্ছে রিচার্জেবল প্রোডাক্ট টাইটেল, ওয়ালেট টপ আপ যেভাবে সেভাবে, বা ও ওয়ালেট আপনার যেটা চান সেটা দিতে পারেন, একটা প্রোডাক্ট ইমেজ দিতে পারেন। এটা কিন্তু এখন আপনার ওয়েবসাইট একটা প্রোডাক্ট হিসাবে কাজ করবে, কারণ আপনার ওয়েবসাইটে কেউ পেমেন্ট করে আপনার টাকা, তার হচ্ছে আলাদা এটা কি বলে গিফট কার্ডের কথা মনে আছে, এই টাইপের কিছু আমরা দেখছিলাম কিছুদিন আগে, যে হচ্ছে 10,000 টাকার গিফট কার্ড 5,000 টাকা। তো আপনি যদি আপনার ওয়েবসাইট একটা প্রোডাক্ট অ্যাড করেন, সেটা হবে রিচার্জেবল প্রোডাক্ট, যেটা ধরেন হচ্ছে 10,000 টাকাটা আপনি 5,000 টাকা নিলেন, সে 5,000 টাকা আপনাকে বিকাশের মাধ্যমে দিল, আপনি তার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে 10,000 টাকা অ্যাড করে দিবেন, ওইটা হবে হচ্ছে রিচার্জেবল প্রোডাক্টের ক্ষেত্রে। আচ্ছা মিনিমাম টপ আপ, আমি একটা মিনিমাম বলে দিলেন যে হচ্ছে মিনিমাম তুমি 5,000 টাকা টপ আপ করতে হবে, এটা একটা তো মিনিমাম বলে দিলেন, 1,000 টাকা টপ আপ করতে হবে, ম্যাক্সিমাম তুমি 10,000 টাকা পর্যন্ত টপ আপ করতে পারবা। এটা কোথায় ডিসপ্লে হবে? মেইন মেনুতে ডিসপ্লে হবে, মানে এই যে আপনার রিচার্জের অ্যামাউন্ট কোথায় দেখাবে, মেইন মেনুতে দেখাবে। এটা আমি একটু পরে এটা নিয়ে বলবো। অ্যালাউ ওয়ালেট ট্রান্সফার, ওয়ালেট ট্রান্সফারটা কি, এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে আমিও একজন ইউজার, মানে আমিও রেজিস্ট্রেশন করে রাখছি, আমার ওয়ালেটে কিছু টাকা আছে, হয় সেটা ক্যাশব্যাকে পাইছি, নাহলে আমি কোনো গিফট কার্ড কিনছি, বা যেভাবে হোক ওয়ালেটে আমার 1,000 বা ধরেন 5,000 টাকা আছে। এখন সেম ওয়েবসাইটই ধরেন হচ্ছে নাইম বাই অথবা হচ্ছে আফনান সিদ্দিক আপু, তাদেরও হচ্ছে লোকে অ্যাকাউন্ট আছে। এখন আফনান সিদ্দিক আপু বা হচ্ছে নাইম বাই কিছু একটা অর্ডার করতে গিয়ে দেখলো যে হচ্ছে তার বিকাশে ব্যালেন্স নেই, বা হচ্ছে তার ওই পরিমাণ অ্যামাউন্টটা নেই, বা তার কাছে
সে 2000 টাকার প্রোডাক্ট অর্ডার করতে গেছে, তার কাছে 200 টাকা বা 300 টাকা শর্ট আছে। তো সেই ক্ষেত্রে সে যদি আমাকে যদি বলে যে হচ্ছে ভাইয়া হচ্ছে আপনি আপনার তো অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্টে যদি কিছু টাকা থাকে আমাকে ট্রান্সফার করতে পারে, এটাকে বলা হয় অ্যালাউ ওয়ালেট ট্রান্সফারটা। এটাকে যদি আমি অ্যালাউ করি তাহলে তারা দুজনে একজনকে তাদের ওয়ালেট থেকে টাকা ট্রান্সফার করতে পারবে। মিনিমাম ট্রান্সফার অ্যামাউন্ট আমি বলে দিলাম ভাই 1000 টাকার নিচে ট্রান্সফার করতে পারবো না, এবং প্রতি ট্রান্সফারে আমি 20% করে কমিশন নিব। তুমি যদি 1000 টাকা পাঠাও তাহলে 20% কমিশন কাটবে, কত 20% কত 200 টাকা কমিশন কাটে, সে 800 টাকা পাবে, এরকম না 20% 200 টাকায়। তো এটা হবে পার্সেন্টেজ হবে ফিক্সড হবে, যে সে যত টাকাই পাঠাক বা 1000 টাকা পাঠালে সে 100 টাকা কাটবে বা 50 টাকা কাটবে, এটা হচ্ছে ফিক্সড করতে পারবে। এবং আমার এই যে ওয়ালেটে যে আপনার পেমেন্ট মেথডটা সেটা বিকাশ রকেট নগদ 3টাতে আমি অ্যালাউ করে দিছি রিচার্জের ক্ষেত্রে। এটা একটা সেফ সেটিং করি, করার পরে এখানটাতে একটা ক্রেডিট অপশন আছে ক্যাশব্যাক রিওয়ার্ড প্রোগ্রাম, এটা যদি আপনি এখানে অ্যাড করে দেন তাহলে হচ্ছে এটাকে টিকচিহ্ন দিবেন, যখন অর্ডারটা কমপ্লিটেড হবে, প্রসেসিং না, যখন শুধুমাত্র কমপ্লিটেড হবে তখন কার্ট ওয়াইজ মানে ফুল কার্টের অ্যামাউন্ট থেকে পার্সেন্টেজ হিসাবে সাপোজ ধরেন 10% সে ক্যাশব্যাক পাবে। কিছু সময় দেখি না যে হচ্ছে তুমি 10,000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে তুমি হচ্ছে 10% ক্যাশব্যাক, 2000 টাকার প্রোডাক্ট অর্ডার করলে 10% ক্যাশব্যাক, এরকম দেখছি বিভিন্ন ওয়েবসাইটে। এটা হচ্ছে সেই ক্যাশব্যাকের অপশনটা। এবং আমি এখানে বলে দিতে পারি মিনিমাম কার্ড অ্যামাউন্ট হচ্ছে সাপোজ 1000 টাকা, তুমি 1000 টাকা যদি অর্ডার করো তাহলে তুমি হচ্ছে 10% ক্যাশব্যাক পাবা, অথবা আমরা এটা যদি না দিই তাহলে সে যে কোনো অ্যামাউন্টে সে 10% ক্যাশব্যাক পাবে। এটা হচ্ছে একটা। আবার এখানে দেখেন আরেকটা আছে পেমেন্ট গেটওয়ে চার্জ, ওই যে মনে আছে একটু আগে যে দেখলাম যে হচ্ছে সে হচ্ছে অর্ডার করতে পারবে। আচ্ছা এটা একটু পরে দেখাচ্ছি, আপাতত যতটুকু করলাম সেতটুকুর আউটপুট দেখি। আমি এইখানটাতে একটা অ্যাকাউন্ট করি আরেকটা আমার সিং দিয়ে, এর আগে আমাদের এই সেটিং বাকি আছে সেই সেটিংটা একটু অন করে দিই। ওকমার্স থেকে রেজিস্ট্রেশন সেটিংটা অফ করা আছে, রেজিস্টার করলাম এই নাম দিয়ে, আমার অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পরে এই যে দেখেন এই যে আমার 100 টাকা চলে আসছে, এগুলোর কারণে এটা ব্রেক করছে, এটা মেনুটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, মেনু চেঞ্জ করে নিলে এটা পারফেক্টভাবে কাজ করবে, স্পেশাল অফার বাই পড়তে এই জিনিসটার কারণে আসছে। এবং এখানে মাই ওয়ালেট নামে একটা অপশন আসছে, এই ওয়ালেটে 100 টাকা অ্যাড হয়েছে কেন, তুমি ব্যালেন্সটা ক্রেডিট করছো বিকাম এ মেম্বার হিসাবে, আর এইখানে একটা রেফারেল লিংক আছে। এখন আমি এই রেফারেল লিংকটা আপনাদেরকে দিব, এই যে কপি করলাম আমি চ্যাটে দিয়ে দিলাম। এখন যারা যারা এই রেফারেল লিংকের মাধ্যমে যারা যারা অ্যাকাউন্ট করবে তারা একটা পেমেন্ট পাবে, আমিও একটা পেমেন্ট পাবো, এবং আমার এইখানে ফুল ওয়ালেটটা এখানে থাকবে। আবার এইখানটাতে দেখেন আমি এটাতে ক্লিক করি, এটা কিন্তু আমার একটা প্রোডাক্ট হিসাবে কাজ করবে, সরি ওয়ালেট টপ আপ, ওয়ালেট টপ আপটা যদি করি তাহলে হচ্ছে ইন্টার অ্যামাউন্ট দিলাম সাপোজ ধরুন হচ্ছে এই যে অলরেডি কেউ একজন জয়েন করছে লেগা 300 টাকা দেখাচ্ছে, আমাদের হচ্ছে ট্রানজ্যাকশনে গেলে টোটাল জিনিসটা দেখতে পারবো, সরি এই যে ড্যাশবোর্ডে ব্যালেন্স ক্রেডিট কোথায় গেল মাই ওয়ালেট, কে কে জয়েন করলো এটা কি দেখা যাবে? আমার এখান থেকে কে জয়েন করলো সেটা দেখা যাবে না, ক্রেডিট রেফারিং নাম্বার 100 100 100 তিনজন জয়েন করছে ভিজিটর, এই যে তোকে বললাম না যে ভিজিটররা যারা জয়েন করবে তারা 100, যারা সাইন আপ করবে তারা 50 পাবে, এই যে যারা জয়েন করতেছে আমার এখানে অ্যাড হচ্ছে। এই হচ্ছে ওয়ালেট টপ আপ, সাপোজ আমি আমার অ্যাকাউন্টে 500 টাকা টপ আপ করবো, যখন আমি অ্যাড দিব, ও আচ্ছা আমরা তো মিনিমাম 1000 করে দিছিলাম, দেখছেন ও বলতেছে মিনিমাম 1000, ওকে ভাই আমি 1000ই করি, আমাকে চেক আউট পেজে নিয়ে আসছে। এখন আমি চেক আউট পেজের মাধ্যমে 1000 টাকা কি করব বিকাশের মাধ্যমে দিব, সে হচ্ছে এখানে টপ আপ করবে। যদি
এইটার মধ্যে যদি আমি চার্জ কাটতে চাই, যদি তুমি টপ আপ করবা এজন্য হচ্ছে চার্জ দিতে হবে, সেটার ক্ষেত্রে এই যে যে অপশনটা একটু আগে বাদ দিয়ে গেছিলাম মনে আছে, এই যে এই অপশনটা পেমেন্ট গেটওয়ে চার্জ, এটা হচ্ছে সেটা। যদি আমি এখান থেকেও চার্জ চাই যে হচ্ছে পিকাচের ক্ষেত্রে তুমি 10% কম পাইবা, তার মানে 1000 টাকা সে এখন 900 টাকা পাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? রকেটের ক্ষেত্রে 10 আমরা করছি, তো এটা অ্যাড করতেছি, এটা আমরা করেই ফেলি, জাস্ট একটা রিলোড দিই। একবার জাস্ট এটাকে অ্যাড করে দিবি, নেক্সট। এই যে বিকাশের মাধ্যমে সে 1000 টাকা দিচ্ছে। এই যে ট্রানজেকশন আইডি দিব, ঠিক আছে, প্লেস অর্ডার। অর্ডার হয়ে গেছে, অর্ডার হোল্ডে আছে। আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, আমাদের এখান থেকে ওকমার্স থেকে অর্ডার, অর্ডারটাতে হচ্ছে জাস্ট ওপেন করব, ওপেন করে সব ওকে থাকলে এটাকে জাস্ট কমপ্লিটেড করে দিব, আপডেট করে দিব। আপডেট করার পরে এখন যদি আমি আমার মাই ওয়ালেটে আসি, 1900 আসছে। এই যে হচ্ছে পারচেজ করছি 900 টাকা, এটা কি আমরা 1000 টাকা পারচেজ করলাম না, 10 টাকা কেটে নিছে, মানে 10% সরি 100 টাকা কেটে নিছে 10%-এর কারণে। জিনিসটা ক্লিয়ার যে এখান থেকেও চাইলে কাটতে পারবো। আচ্ছা এখন হচ্ছে আমরা একটা প্রোডাক্ট অর্ডার করতে যাই, এখানে একটা ব্যাপার থাকবে, একটা প্রোডাক্ট অর্ডার করতে যাই, তাহলে জিনিসটা আরেকটা জিনিস ক্লিয়ার হবে। সেটা হচ্ছে সর্বজন এই প্রোডাক্টটা আমরা অর্ডার করি বা এইটা আমরা যেমন চার্জ পেতে রাখলাম, আমরা যদি ওখানে তাকে কিছু পেমেন্ট এক্সট্রা দিতে চাই ওটা করা যাবে? ওটা করা যাবে, আমরা ভিউ কার্ডে যাই। যদি চার্জ কাটতে চাই, দেখেন তুমি যদি এটা অর্ডার করো তাহলে তুমি 52 টাকা ক্যাশব্যাক পাবা। একটু আগে মনে আছে যে এখানে আমরা একটা ক্যাশব্যাক অপশন অ্যাড করে রাখছিলাম, এই যে 10%, তো তার অ্যামাউন্ট হিসাবে 518 টাকা 10% সে 52.80 টাকা পাবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে ক্যাশব্যাক রিওয়ার্ড যে অপশনটা রাখে সেটা। এই যে একটু একটা ভাই বললো না যে হচ্ছে অটোমেটিক ফিল আপ থাকবে, দেখছেন যে অটোমেটিক ফিল আপ, একবার জাস্ট অর্ডার করলে ওই ডাটাতে সে নিবে, এবং সে হচ্ছে এইখানটাতে অটোমেটিকলি সে কি হচ্ছে ফিল আপ হচ্ছে। আচ্ছা এখানটাতে দেখেন আমার কাছে কিন্তু 1900 টাকা আছে, আমার দিতে হবে কত, 528 টাকা। এইখানটাতে জেনারেলে গেলে এই অপশনটাতে যদি আমরা একটু টিক চিহ্ন দিয়ে দিই, তাহলে আমরা এখানে আরেকটা অপশন পাবো পেমেন্ট করার। একটু রিলোড দিই, ক্যাশ ইস্যুতে আসে নাই। আচ্ছা এই দেখেন আমার হচ্ছে এই 52 টাকা কি ক্যাশব্যাক রিওয়ার্ড না, এটাকে জাস্ট প্লেস অর্ডার করে দিই। বিকাশ নাম্বার দিলাম না, প্লেস অর্ডার। এবং আমরা যদি ওকমার্স থেকে অর্ডারে আসি, এই অর্ডার আসছে, টাকা আমি ঠিকই টিকার টাকা যদি বুঝা পাই তাহলে হচ্ছে জাস্ট কমপ্লিট করে দিব। কমপ্লিট করলে আমি যদি আমার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে যাই, এই যে 52 টাকা অ্যাড হয়েছে, কেন অ্যাড হয়েছে এটাও আমার বলে দিব যে ক্যাশব্যাক পাইছি, ওই যে ওয়ালেট ক্রেডিট থ্রু ক্যাশব্যাক 52 টাকা পাইছি। ক্লিয়ার? এই জায়গাটায় আসলে, এই যে হচ্ছে আমাদের টেরা ওয়ালেটে আসলে এখন আমরা দেখতে পারবো এখানে কোন কোন ব্যক্তিগুলো আমার এখানে ইউজার হিসাবে আছে এবং কার কত টাকা ব্যালেন্স আছে। এখন এই যে ব্যক্তিটা মমিনুল বা হচ্ছে এখানে পিথা আপু আছে, তারপরে হচ্ছে সবুজ ভাই আছে, এদেরকে যদি আমি কোনো
টাকা অ্যাড করতে চাই তাহলে আমি এখানে ম্যানুয়ালি টাকা অ্যাড করতে পারবো। লাইক হচ্ছে মইনুল ভাই, ওনাকে আমি সেটিং এ ক্লিক করে একটা অ্যামাউন্ট ক্যাশ করে দিলাম 1000, ওনার অ্যাকাউন্টে 1000 অ্যাড হয়ে যাবে। এবং ডিসক্রিপশন লিখতে পারি কিসের জন্য তাকে দিছি, চাইলে এখানে ডিসক্রিপশনে লিখতে পারতাম। আচ্ছা এটা একটা, আরেকটা হচ্ছে আমি আমার টেরা ওয়ালেট থেকে এই মেইলটা নিয়ে নিই। ধরেন এই মেইলটা নিলাম, এই মেইলে তাকে হচ্ছে আমি সবুজ ভাই বললো যে ভাই আমার হচ্ছে একটা অর্ডার করতে গেছি, কিছু টাকা শর্ট আছে, তো আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে দেন। এই যে আমার অ্যাকাউন্টে তো অনেক টাকা, প্রায় 1952 টাকার মতন আছে। তো আমি মাই ওয়ালেটে গেলাম, এই ওয়ালেট ট্রান্সফারে আসলাম, ওয়ালেট ট্রান্সফারে আসার পরে আমার এইখানে অ্যাকাউন্ট আছে এরকম কারো একটা মেল দিতে হবে। তো সে যখন মেলটা দিবে, মেলটা যখন পাইছে কত টাকা দিব, তাকে ধরুন হচ্ছে 500 টাকা দিলাম, বা আমার কাছে বহুত টাকা আছে 1000 টাকা দিয়ে দিই। কেন দিলাম সেটা এখানে বলে দিতে পারি, লাইক দিয়ে দিলাম হচ্ছে এলাকা গিফট কিছু একটা দিয়ে বলে দিলাম, প্রসিড টু ট্রান্সফার। এখন আমি যদি আমার ওয়ালেটে যাই তাহলে দেখবো যে হচ্ছে 1200 টাকা কাটছে, কেন বলেন তো মনে আছে আমরা এখানে, হ্যাঁ এখানে 20% কাটবো। এই যে মিনিমাম ট্রান্সফার অ্যামাউন্ট 1000, মিনিমাম 1000 করতে হবে, এবং যদি 1000 টাকা করে তার 20% কাটবো। তো আমার এখানে 1200 কাটছে, সে 1000 পাইছে। আচ্ছা এখন একটা জিনিস দেখাই, আমার আছে কত এখানে 852 টাকা, ঠিক না? এখন আমি একটা প্রোডাক্ট অর্ডার করি 852 টাকার উপরে, যে অ্যামাউন্ট থাকবো এর থেকে বড় প্রোডাক্ট অর্ডার করতে হবে। তিনটা প্রোডাক্টে হবে, চারটা প্রোডাক্ট, আট কার্ড ভিউ কার্ড, এই জায়গাটাতে হচ্ছে এখন আমি আপডেট কার্ড দরকার নেই, প্রসিড টু চেক আউট নেক্সট। আমার এখানে 852 আছে না ভাইয়া, ওয়ালেট অটোমেটিকলি 852 টাকা কাটা নিছে, শুধু আমার এখন 193 টাকা পেমেন্ট করতে হবে। আমার টোটাল পেমেন্ট হচ্ছে 1036 টাকা, ওয়ালেটে আমার 852 থেকে 852 অটোমেটিক কেটে ফেলছে। এটা কই থেকে আসছে? এটা আসছে এই জায়গাটাতে, এই যে এইটা টিক চিহ্নটা দিয়ে দেওয়ার কারণে, অটো ডিটেক্ট ওয়ালেট ব্যালেন্স, মানে আপনার ব্যালেন্সে যা থাকবে সেটা অটো ডিটেক্ট হবে। এটা যদি টিক চিহ্নটা আমি উঠিয়ে দেই, অবশ্যই কিন্তু আপনার পেমেন্ট এইখানে যে ব্যালেন্স থাকবে তার থেকে বেশি হতে হবে, তাহলে আপনি ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারবেন। এখন যদি এই যেহেতু আমি টিক চিহ্নটা উঠিয়ে দিয়েছি, এখন আপনি ম্যানুয়ালি চাইলে আপনি ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারবেন, চাইলে আপনি বিকাশ থেকে পেমেন্ট করতে পারবেন। এই যে ওয়ালেট থেকে একটা পেমেন্ট করার অপশন চলে আসছে, আমি হয় এই 1046 টাকা আমি এখান থেকে সরাসরি বিকাশ থেকে পেমেন্ট করলাম, অথবা পে বাই যদি ওয়ালেট দেই তাহলে একটা একটু ছোট্ট একটু রিলোড নেবে, 852 টাকা ওয়ালেট থেকে সে কাটছে, আর এখন 193 টাকা আমি একটা পেমেন্ট করব বিকাশের মাধ্যমে। এই জিনিসটা ক্লিয়ার? জি ভাইয়া। আর আমি এখন যেহেতু 193 টাকা পেমেন্ট করব, ওই 193 টাকার উপরে আমার হচ্ছে ক্রেডিট দিবে, বুঝতে পারছি? এটা হচ্ছে ওয়ালেট ক্যাশব্যাক বলেন, তারপর হচ্ছে ভাউচার গিফট কার্ড যাই বলেন সেটাই করতে পারবেন এখানে। এটাকে উ ওয়ালেটও বলে, অনেক সময় ক্লায়েন্ট এসে বলা যায় আমার সাথে উ ওয়ালেট লাগবে, এটাই হচ্ছে উ ওয়ালেট। আচ্ছা এটা গেল আমাদের আরেকটা ফিচার। সো আমাদের মোটামুটি ই-কমার্সে যেগুলো নিডেড ফিচার থাকে সেগুলো দেখানো শেষ, এখন আমরা সরাসরি চলে যাব হচ্ছে ড্রপ শিপিং এ। ড্রপ শিপিং এর জন্য আমাদের আলি এক্সপ্রেস ড্রপ শিপিংটাকে আমরা অ্যাড করব। আলি এক্সপ্রেস ড্রপ শিপিং এর জন্য পেড যে প্ল্যাগ ইন গুলো আছে সেগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আলি উ ড্রপ শিপ। এটা হচ্ছে আলি এক্সপ্রেস এর নিজস্ব প্ল্যাগ ইন, যেটার দাম হচ্ছে $89, ওয়ান ওয়েবসাইট ওয়ান লাইসেন্স, এটা আপনি কখনো কোথাও পাবেন না, এটা ওরকম ভাবে করা। তো সেটা তো কিনে তো আমাদের প্র্যাকটিস করা পসিবল না, বাট ক্লায়েন্টের কাজের জন্য আপনি ক্লায়েন্টকে দিয়ে সেটা কিনে নেবেন যদি ক্লায়েন্ট কেনার মতন অ্যাবিলিটি থাকে। তা না হলে ফ্রি প্ল্যাগ ইন দিয়ে আপনি অল্প কিছু প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন আলি এক্সপ্রেস থেকে, এবং অনেক কিছু বাইন্ডিং থাকবে। ফ্রি প্ল্যাগ ইনের মধ্যে যেটা সব থেকে জনপ্রিয় সেটা হচ্ছে আলি টু উ।
আমরা একটা প্লাগইনে যাই, অ্যাড নিউ। তো ওয়ালেটটাও আপনি, কারো কোনো কোশ্চেন আছে? এখানে যদি আমি সার্চ করি আলি টু উ, এটা হচ্ছে ফ্রিতে জনপ্রিয় আলি টু উ, আলি এক্সপ্রেস ড্রপ শিপিং উইথ আলি টু উ লাইট। এটারও পেড ভার্সন আছে, ফ্রিতেও আপনার ও জিনিসপত্র কমায় কমায় দিব, বলবো ওদের পেডটা নিতে, বাট ফ্রিতে এটা বেস্ট। আমার প্লাগইন যখন অ্যাক্টিভেট হয়ে যাবে, এখানে আলি টু উ লাইট নামে একটা অপশন চলে আসছে, এখানে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আপনি এখানে চাইলে কারেন্সি চেঞ্জেস করতে পারবেন, তারপরে হচ্ছে প্রোডাক্ট স্ট্যাটাসটাকে কি রাখবেন, প্রোডাক্ট টাইপ আছে, সিম্পল ভ্যারিয়েবল প্রোডাক্ট আছে, যে সিম্পল ভ্যারিয়েবল প্রোডাক্ট রাখবেন না এক্সটার্নাল অ্যাফিলিয়েট প্রোডাক্ট রাখবেন, সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আপনার যদি মনে হয় যে প্রোডাক্টটা আপনি ইনপুট করবেন, সেটার স্পেসিফিকেশনগুলোকে আপনি ইনপুট করবেন না, বা ডিসক্রিপশনটাকে আপনি ইনপুট করবেন না, আপনি নিজে ডিসক্রিপশন লিখবেন ওই প্রোডাক্টের, তখন হচ্ছে জাস্ট এটাকে টিকিনও দিয়ে দেবে যে না আমার ডিসক্রিপশন লাগবে না। সো এখানে কিছু অপশন আছে, লাইক হচ্ছে আপনি স্টক ভ্যালুটা রাখবেন না, তখন এটাকে আনটিক টিক কিনে দিয়ে দেবেন। এছাড়া যদি আপনি মনে করেন যে না যে প্রোডাক্টটা আপনি ইম্পোর্ট করবেন সেটা সব কিছু থাকবে, তাহলে এখানে আমরা ধরবো না। আচ্ছা, আমরা যদি আরেকটু সহজ করে বুঝি ড্রপ শিপিংটা কি, এখানে যদি একটু আলোচনা করি, তাহলে হচ্ছে ড্রপ শিপিংটা হচ্ছে আলি এক্সপ্রেসের যে কোনো একটা প্রোডাক্ট আমি আমার ওয়েবসাইটে শো করাবো। আলি এক্সপ্রেসে যেভাবে থাকবে, যেরকম সাইজ দেওয়া থাকবে, যেরকম প্রোডাক্টের ছবি থাকবে, যেরকম ইমেজ থাকবে, সব কিছু সেম টু সেম আমার ওয়েবসাইটে শো করাবো। কিন্তু এখানে একটা পার্থক্য রাখবো, আলি এক্সপ্রেসে যদি প্রোডাক্টটার দাম হয় 10 টাকা, আমার ওয়েবসাইটে 20 টাকা কি 25 টাকাতে শো করাবো। আমার যে ইউজার থাকবে, আমি মার্কেটিং করে ইউজার আনি বা যেমনি আনি, এটা আমার ব্যাপার, আমার ইউজার যদি আমার ওয়েবসাইটে কেউ কিছু কিনে, তাহলে সে ওই প্রোডাক্টটা 20 টাকায় কিনলো, আমার এখানে সে 20 টাকা পে করলো, আমি কি করবো, অর্ডার ফুলফিলমেন্টের মাধ্যমে সরাসরি রিডাইরেক্ট করে আমার আলি এক্সপ্রেসের অ্যাকাউন্ট থেকে অর্ডার করে দেব, অর্ডার ওই প্রোডাক্টটাতে অর্ডার করব। অর্ডার যখন করব, তখন ক্লায়েন্ট আমার এখানে যে অ্যাড্রেসটা দিছে, বাই ডিফল্ট ওই অ্যাড্রেসটা অটোমেটিক আলি এক্সপ্রেসের চেক আউট ফর্মে অ্যাড হবে, এবং আমি চাইলে ওই যে হচ্ছে আলি এক্সপ্রেসে যার প্রোডাক্ট তাকে এটা বলতে বলে দিব যে হচ্ছে আমি একজন ড্রপ শিপার, তুমি যখন প্রোডাক্টটা শিপমেন্ট করবে তখন তুমি তোমার কোম্পানির কোনো ইনফরমেশন ইউজ করবে না। অনেক কি করে, তাদের যে বক্স থাকে, বক্সে তাদের কোম্পানির লোগো দিয়ে দেয়, বা হচ্ছে ইনভয়েসের মধ্যে কোম্পানির লোগো দিয়ে দেয়। সো সে কি করবে, সে যখন এই মেসেজটা পাবে, সে কোনো তার কোম্পানির কোনো কিছু অ্যাড করবে না, সে ওই যে আপনারা এখানে যে অর্ডার করছে তার অ্যাড্রেস অনুযায়ী প্রোডাক্টটা পাঠিয়ে দিল। আপনি এখানে প্রোডাক্টটার জন্য নিলেন 20 কি 25, আলি এক্সপ্রেসের ওই প্রোডাক্টের জন্য আপনি দিলেন 10, এই যে মাঝখানে যে একটা 100% একটা মানে হচ্ছে ডাবল পেমেন্ট নিলেন, সেটাই আপনার প্রফিট, এটাই হচ্ছে ড্রপ শিপিং। যারা ড্রপ শিপিং করে তাদের হচ্ছে এভাবে করে করে। তো এখানে আপনার অ্যাকাউন্ট সেটিং এর, এখানে অ্যাকাউন্ট সেটিং এর কিছু নাই। যদি আপনি আপনার সাপোজ আপনি ভেন্ডর, আপনি আলিএক্সপ্রেসে নিজের নিজের শপ আছে, পাশাপাশি আপনি হচ্ছে ড্রপ শিপিং এর জন্য আলাদা একটা ওয়েবসাইট করে এখান থেকেও আপনি প্রোডাক্ট সেল করেন, তখন আপনি এই যে ইউজার অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্ট টাইপে আলিএক্সপ্রেস অ্যাকাউন্ট থাকবে, এবং এপিআই কে সিক্রেট কে, এগুলো হচ্ছে সেলার অ্যাকাউন্টের এপিআই কে সিক্রেট কে থাকে। আমাদের কারোই সেলার অ্যাকাউন্ট নেই, তাই আমাদের এপিআই কে সিক্রেট কে এগুলো থাকবে না, তারপর তো এটাকে আমাদের দরকার নেই। শুধু আমরা প্রাইসিং রুলসটা অ্যাপ্লাই করব। প্রাইসিং রুলসটা হবে প্রোডাক্ট কস্টের সাথে মাল্টিপ্লাই টু, যা থাকবে তার ডাবল থাকবে, এটা একটা। আরেকটা থাকে যে হচ্ছে ফিক্সড ফিক্সড মার্কআপ, মানে হচ্ছে প্লাস থাকবে প্রোডাক্ট কস্ট, তোমার যাই থাকুক তার সাথে আমি 50 টাকা, এখন প্রোডাক্টের দাম 10 টাকা হলে আমার ওয়েবসাইটে 60 টাকা শো করবে, প্রোডাক্টের দাম 500 টাকা হলে আমার ওয়েবসাইটে 550 টাকা শো করবে। ম্যাক্সিমাম টাইমে হচ্ছে ওই লগে মাল্টিপ্লাই দেওয়া থাকে, যে হচ্ছে মাল্টিপ্লাই 2 অথবা 2.5, এই দুইটার মধ্যেই সবাই রাখে ম্যাক্সিমাম। আচ্ছা, এইটা ফ্রিতে হচ্ছে এইটুকুই আমাদের করতে পারবো। এইখানটাতে আমরা চাইলে একটা অ্যাডভান্স শিপিং রুলস অ্যাপ্লাই করতে পারি, যে হচ্ছে 0 থেকে 10 টাকার মধ্যে যে হচ্ছে শিপিংটা থাকবে, মানে আলি এক্সপ্রেস শিপিংটা থাকবে, সেটার সাথে মাল্টিপ্লাই 2, মানে আমরা শিপিং এর জন্য ক্লায়েন্ট থেকে এক্সট্রা পেমেন্ট নিতে পারি। বাট এটা সাধারণত কেউ করে না, শিপিং এর এই ছোটখাটো পেমেন্টের জন্য ঝামেলা করে না কেউ। আচ্ছা, এখানটাতে এটা করার পর সেভ চেঞ্জেস দিব।
এরপর আসে হচ্ছে রিভিউ সেটিং। রিভিউ সেটিংটা কি, আলি এক্সপ্রেসের প্রোডাক্টটা যখন আপনি ইম্পোর্ট করবেন সেটা রিভিউ সহ ইম্পোর্ট হবে। এটা আপনি চাইলে এইখানে অ্যাড করতে পারবেন, সেভ চেঞ্জেস। আচ্ছা শিপিং সেটিং, শিপিং সেটিংটা আমাদের ধরা দরকার নেই, শিপিং সেটিং যেভাবে আছে সেভাবে থাকবে। ডিফল্ট শিপিং কোম্পানি, শিপিং কান্ট্রি, আমরা সাধারণত হচ্ছে ড্রপ শিপিং গুলো কান্ট্রি বেসিস করে, কারণ মার্কেটিং একটা ব্যাপার থাকে। সো আপনি যে কান্ট্রি বেসিস হবে সেই কান্ট্রিটা আপনি এখানে অ্যাড করে দিবেন। এছাড়া যদি কোনো অ্যাডভান্স কোনো কিছু অ্যাড করতে চান তাহলে এটার পেইড ভার্সন লাগবে, এছাড়া আপনার এখানে করার মতো কিছু নাই। আর এখানটাতে একটা অপশন থাকে, ওই অপশনটা এখানে দেখে আছে কিনা, এপিআই কিটা একটু পরে দেখবো, এটা আমাদের দরকার পড়বে একটু পরে। আচ্ছা এইখানটাতে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের অবশ্যই 100% ক্লায়েন্টকে এটা বুঝা দিতে হবে, যেটা ফ্রিটাতে হবে না। এটা যদি আপনি পেইড ভার্সন নিতেন তাহলে হচ্ছে আলি এক্সপ্রেস সিঙ্কটাকে যদি অন করে দেন তাহলে এই যে আলি এক্সপ্রেসে সাপোজ ধরেন হচ্ছে আমি জিনিসটা একটু বুঝিয়ে দেই, এই জিনিসটা কাজ কি, এটা আপনি এখন অ্যাড করতে পারতেছেন না, বাট আমি কাজটা বুঝিয়ে দিচ্ছি, কাজটা শুধু একটু বুঝে রাখেন। আমি aliexpress.com এ যাই, কত সময় নেয় রে। আচ্ছা সাপোজ ধরুন হচ্ছে মনে করেন হচ্ছে আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতেছি বা আমি এই প্রোডাক্টটা নিয়ে ড্রপ শিপিং করি। এখন হচ্ছে এই প্রোডাক্টটা যে আমরা ড্রপ শিপিং করব, এই প্রোডাক্টটা এখন আমি আমার এই প্রোডাক্টটা ফ্রি ভার্সনটা দিয়ে আমি আমার সাইটে ইনপুট করলাম। ইনপুট করার পরে সাপোজ এখানে আমি 11.71 টাকা দেখলাম, দেখার পরে সাপোজ আমার ওয়েবসাইটে আমি 22 টাকা বা 25 টাকা দিয়ে সেল করতেছি, কোনো কারণে এই সেলার যদি এই প্রোডাক্টটার দাম 30 টাকা করে ফেলে, আমার ওয়েবসাইট আছে কত, 25, কেউ যদি আমার ওয়েবসাইটে 25 টাকা অর্ডার করে, আমার এই এই প্রোডাক্ট অর্ডার করতে কত টাকা লাগবে, 30 টাকা লাগবে, লস খেলাম না 5 টাকা। যদি আমার এই সিঙ্কটাকে আমি ওপেন করে রাখি তাহলে যদি ও এইটাকে 11 টাকা থেকে যদি 30 টাকা নিয়ে যায়, আমার ওয়েবসাইটে মাল্টিপ্লাই 2 দেওয়া আছে, আমার ওয়েবসাইটে অটোমেটিক 25 টাকা থেকে 60 টাকা শো করবে। পাশাপাশি ওর যে এসকিউ আছে, যদি কোনো কারণে ওর এসকিউ কমে, মানে ওর এখন তো সেল হতে থাকবে, সাপোজ ওর এখন হচ্ছে বা প্রোডাক্টের কোয়ান্টিটি সাপোজ ধরেন আছে হচ্ছে 1000 পিস, আমার ওয়েবসাইটে 1000 পিস শো করতেছে, যদি ওর প্রোডাক্ট কমে 300 পিস এসে পড়ে, আমার ওয়েবসাইটে অটোমেটিক 300 পিস শো করবে যদি আমি এটাকে সিঙ্কটাকে অন করে রাখি। আর যদি সিঙ্কটাকে অন না করি তাহলে আমি ওর সাথে কোনো কানেক্ট নাই, তো ও যে ওখানে বাড়লো কমলে আমরা কিছু দেখতে পারতেছি না, এই জন্য এটাকে পেইড ভার্সন নিতে হয়। আর আমরা একটা ডিফল্ট শিপিং মেথড এখানে ই প্যাকেট দিয়ে রাখছি, আপনারা চাইলে যে কোনো কিছু দিতে পারেন। ইউএস পেজটা সব থেকে জনপ্রিয় মানে আলি এক্সপ্রেস এর জন্য, এইটা সেভ সেটিং, এটাই হচ্ছে কাজ। প্রাইসিং গুলো অ্যাড করলাম, প্রাইসিং অ্যাড করার সময় সেভ করছিলাম, সেভ করছিলাম। আচ্ছা এখন হচ্ছে আমাদের আলি টু ওতে যাব, কিন্তু আমার তো আলি এক্সপ্রেস ওপেন হয় না, ওপেন না হলে তো একটা জিনিস দেখাইতে পারবো না। আচ্ছা এই যে হচ্ছে সার্চ প্রোডাক্ট, এখন আমি এখানে প্রোডাক্ট সার্চ করতে পারবো সিঙ্গেল বাই সিঙ্গেল কিওয়ার্ড লিখে। আবার আরেকটা কাজ করতে পারি, ক্লায়েন্ট আমাকে দুই ভাবে প্রোডাক্ট ইম্পোর্ট করতে দিবে, এক যদি তার আগের থেকে কোনো কি দেওয়া আছে রিসার্চ করা থাকে তাহলে সে রিসার্চ করা প্রোডাক্ট গুলোর লিঙ্ক দিয়ে দিবে অথবা প্রোডাক্ট গুলোর টাইটেল দিয়ে দিবে, আপনি সেগুলো দিয়ে এন্টার করে করে ইম্পোর্ট করবেন যদি সে ফ্রিতে করাতে চায়। দুই আপনাকে সে ক্রাইটেরিয়া বলে দিবে আপনাকে ড্রপশিপের জন্য প্রোডাক্ট রিসার্চ করতে হবে, একটু পরে আমরা ড্রপশিপিং প্রোডাক্ট রিসার্চও দেখবো। তারপর ধরুন এই প্রোডাক্টটা নিয়ে ক্লায়েন্ট কাজ করতে যাচ্ছে, তো এই যে প্রোডাক্টটার এইটাকে আপনি জাস্ট কপি করে এখানে পেস্ট করবেন, সার্চ করবেন, এই যে চলে আসছে এটা, এটাকে আপনি ইনপুট লিস্টে দিবেন। ইনপুট লিস্টে দেওয়ার পর ধরেন এটা দিলেন, তারপর হচ্ছে ধরেন এটা দিলেন,
বা আরেকটা প্রোডাক্ট নেই, দেন এই প্রোডাক্টটা বা এই প্রোডাক্টটা, দুটো প্রোডাক্ট নেই আমরা না ইনপুটের জন্য। এখানে ওদের একটা এক্সটেনশন আছে, সেই এক্সটেনশন দিয়ে আপনি হচ্ছে আলিএক্সপ্রেস থেকে সরাসরিও করা, মানে হচ্ছে এই যে এভাবে করে এখান থেকে হচ্ছে ইম্পোর্ট করার একটা অপশন থাকে, বাট আমার এখানে তো আলিএক্সপ্রেস তো ওপেনই হচ্ছে না, এই জন্য হচ্ছে ওই অপশনটাও দেখাই দেবো বলতেছি না। আচ্ছা কোথায় ছিলাম আমরা, এইটা এই যে এটা চলে চলে আসছে, এটাকে আমি ইনপুট লিস্টে পাঠাই দিই এই প্রোডাক্টটা। এখন যদি আমরা ইনপুট লিস্টে যাই, ইনপুট হয়ে গেছে, ইনপুট লিস্টে গেলে আমি দুইটা প্রোডাক্ট পাবো, এই যে একটা প্রোডাক্ট আর একটা দিকটাকে ইনপুট করছিলাম, ওটা কি ইনপুট হয় নাই? ও যদি একটা দেখাচ্ছে মানে একটা হচ্ছে, তাহলে ওটা কোনো কারণে হয়তো ইনপুট হয় নাই। আচ্ছা এই প্রোডাক্টটাকে আমরা চাইলে কি করতে পারি, এইখানটাতে হচ্ছে একটু কিছু সামান্য চেঞ্জেস করতে পারি। ডিসক্রিপশনে গেলাম, এই যে ডিসক্রিপশনে আমরা দেখবো যে হচ্ছে ওদের কোনো মানে হচ্ছে ব্র্যান্ডের নেম দেওয়া আছে কিনা বা ব্র্যান্ডের কোনো ছবি দেওয়া আছে কিনা, যদি কিছু দেওয়া থাকে তাহলে সেটা আমরা চাইলে সেটা চেঞ্জ করে বা ডিলিট করে দিতে পারবো। এটা হচ্ছে ডিসক্রিপশনের জন্য। প্রোডাক্টের ক্ষেত্রে সেম, আমরা যদি হচ্ছে প্রোডাক্টটার এইখানটাতে আসবো, আসার পরে আমরা আগের থেকে একবার চেক করে নিতে পারি যে হচ্ছে এই প্রোডাক্টে কিছু চেঞ্জেস আছে কিনা। আচ্ছা এই যে নামটার ক্ষেত্রে অবশ্যই আমরা কিছু জিনিস চেঞ্জেস করে দেবো, যেন আমাদের ওয়েবসাইটে যেরকম নাম থাকবে সেরকম যেন তাদের মানে কি বলে আলিএক্সপ্রেসের নামের সাথে সেম সেম না মিলে কিছু জিনিস আমরা চাইলে একটু চেঞ্জেস করে দিলাম। দিয়ে এরপরে হচ্ছে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে পোস্ট টু শপে পাঠিয়ে দিব। চাইলে আপনি এখানে ক্যাটাগরি সাথে লিংক আপ করে দিতে পারেন। আমরা পোস্ট টু শপে পাঠিয়ে দিলাম, ডান। এখন যদি আমি আমার প্রোডাক্টে যাই, ও কমার্সে অল প্রোডাক্ট, এই যে আইপি ক্যামেরার প্রোডাক্টটা চলে আসছে, এটা আলিএক্সপ্রেস থেকে আসছে দেখা যাচ্ছে। প্রিভিউ যদি করি দেখেন প্রাইস আছে 61 থেকে 64, আর আলিএক্সপ্রেস আছে কত, 22 থেকে 47 অথবা $25। সো ও আমাকে মাল্টিপ্লাই ডাবল দেখাচ্ছে প্রোডাক্টটা। এ হচ্ছে আমার আইপি ক্যামেরা, ইমেজটা সামহাও মিসিং, এটা এডিট করে জাস্ট ইমেজটাকে অ্যাড করে দিতে হবে। যা যে ইনফরমেশন ছিল সেই সেই ইনফরমেশন গুলো এখানে অটোমেটিকলি বাই ডিফল্ট পেয়ে যাবে। জিনিসটা ক্লিয়ার কিভাবে হচ্ছে প্রোডাক্ট ইনপুট করতে হয়? ক্লিয়ার ভাইয়া? এখন যদি কেউ আমার এখানে প্রোডাক্ট যদি অর্ডার করতো, লাইক হচ্ছে ফর্মে চলে যাই, এই হচ্ছে প্রোডাক্টটা, দেখেন যাবতীয় যা আছে। আচ্ছা এখানে ইমেজ চলে আসছে, এখানে পাই নাই, এখানে দেখাইতেছে না, দেখেন দা ক্যাশ ইস্যুর কারণে দেখায় যে প্রোডাক্টের ইমেজ, এই যে ডিসক্রিপশন, যা যা আছে দেখেন সেম টু সেম, একটু চেঞ্জেস নাই, সব এভরিথিং 14টা রিভিউ। এখন দেখেন এই রিভিউগুলো কই, আলিএক্সপ্রেসের, বাট শো করতেছে কোথায়, আপনার ওয়েবসাইটে। তো কেউ যদি আপনার সাথে ক্লায়েন্ট কিনতে যায়, একটা হচ্ছে ট্রাস্ট ট্রাস্টনেস যে ব্যাপারটা আছে সেটা চলে আসবে না। দেখেন সবগুলো 5-star রিভিউ, আপনি রিভিউ সহ ইনপুট করে নিয়ে আসলেন। এবং এখন যদি আমরা এটাকে অর্ডার করি, আমরা যে কোনোটা চেক করলাম, শিপ ফ্রম চায়না অটো ফ্ল্যাগ $51, ওকে অ্যাড টু কার্ট, ডান, চেক আউট, যেভাবে থাকবে নেক্সট, পেমেন্ট করে দিই, প্লেস অর্ডার, শিপিং চার্জ $20। এবং আমি যদি এখন আমার এই যে অর্ডার লিস্ট থেকে চেক করে দেখি,
এখন দেখেন এখানে এই যে আগের গুলোতে এই অর্ডার এই যে ফুলফিলমেন্ট অপশনটা আছে না এগুলো আগে ছিল না আমি আলিএক্সপ্রেসটা আসার পরে এই অর্ডার ফুলফিলমেন্টের অপশন আছে এখন আমার তো এখানে হচ্ছে আলিএক্সপ্রেস ওপেন হচ্ছে না আচ্ছা একটু দেখি এখানে একটা ভিপিএন অন করে আচ্ছা এই অর্ডার ফুলফিলমেন্টের জন্য আমাদের একটা ছোট্ট একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে আলি টু উলাইট এখানে আসলে ওরা আমাকে একটা কাজ করতে বলে একটা এক্সটেনশন অ্যাড করতে বলে এই এক্সটেনশনটা হচ্ছে আলি টু উলাইট মানে আমার এই আলি এক্সপ্রেস এর এই অ্যাকাউন্টের সাথে ওদের যে হচ্ছে এক্সটেনশনের মাধ্যমে আমার ওয়েবসাইটের সাথে আমি সিঙ্ক করাবো যেন আমি অর্ডার ফুলফিলমেন্টে ক্লিক করলে এইখানে আমার বাই ডিফল্ট অর্ডারটা চলে আসে ফ্রিটাতে এই এক্সটেনশনটা খুবই ঝামেলা করে খুবই ঝামেলা করে এই জন্য ওরা বারবার খালি ওরা ফ্রিটা দিয়ে রাখে কিন্তু ওইভাবে করে ভালোভাবে কাজ করে না যেন ওদের পেজটা কিনি আমরা আর আমার চ্যানেল হচ্ছে আলি উ ড্রপ শিপের ওই প্লাগিনের একটা ভিডিও দেওয়া আছে আপনারা ট্রাই করবেন যে হচ্ছে জিনিসটা দেখে আইডিয়া নিয়ে রাখা যেহেতু এটা আপনি কিনতে পারতেছেন না ক্লায়েন্ট যদি কিনে দেয় ওটাতে যেন কাজ করতে পারেন আচ্ছা এখানে হচ্ছে আমার এই যে আলি উ ড্রপ শিপ চলে আসছে এক্সটেনশনটা ফিচার করে নেই আচ্ছা আমাদের হচ্ছে এখানে চলে আসি আসার পরে আমাদের আলি টু উ লাইটে যাওয়ার পরে এখানে একটা সেটিং আছে সেটিংটা কি একটু মনে আছে একটা এপিআই কে এর কথা বলছিলাম এই যে এপিআই কে এই জিনিসটা আছে এখন আমরা করব আমরা একটা এপিআই কে জেনারেট করব এপিআই কে জেনারেট করার পর এটা কপি করব সেভ চেঞ্জেস এখন আলিএক্সপ্রেসে যাব রাইট বাটনে ক্লিক করব আলি এক্সপ্রেস ড্রপশিপে ক্লিক করব ও বারবার আবার ঝামেলা করতেছে রাইট বাটনে ক্লিক করব অপশনে যাব অপশনে যাওয়ার পরে এখানে পেস্ট করব পেস্ট করার পরে অ্যাড স্টোরে ক্লিক করব টিক চিহ্ন দেব এই যে টিক চিহ্ন দেব টিক চিহ্ন দেব অ্যালাউ করব সাকসেসফুল হয়েছে এখন আমি ও কমার্স থেকে অর্ডারে যাব একটু আগে যে অর্ডারটা করলাম অর্ডার ফুলফিলমেন্টে ক্লিক করি এই যে নিচে হচ্ছে অর্ডার ফুলফিলমেন্ট হচ্ছে সময় নিচ্ছে দেখি আরো কতক্ষণ সময় নেয় ও অ্যাড করতে পারতেছে না এই যে কার্ট ও ক্রিয়েট করতেছে এই দেখেন অটোমেটিকলি এই যেটা চলে আসছে দেখেন আমার আলি এক্সপ্রেস এর কার্টে এই জিনিসটা চলে আসছে অটোমেটিকলি আমার কিছু এখানে অ্যাড করা লাগে নাই ও এখান থেকে এই অর্ডারটা এই অ্যাড্রেসে এই যে আমার আলি এক্সপ্রেস এর যে অ্যাকাউন্টের কার্টে এই এক্সটেনশনের মাধ্যমে নিয়ে আসতেছে কাস্টমার এখন ডিটেলসটা শিপিং ডিটেলসটা অ্যাড করতেছে ও এখানে আসতেছে আবার এখানে যেতেছে নিজে নিজে একা একা ও একটা ডাটাটা নিচ্ছে জাস্ট ডাটাটা অ্যাড করতেছে শিপিং অ্যাড্রেস হিসেবে আর যদি আপনি আলি উ ড্রপশিপ ইউজ করতেন ওইখানে ফাংশনটি বা অ্যাড করাটা আরেকটু ডিফারেন্ট ওইখানে আপনার অনেক কিছু অ্যাড করা যায় অনেক কন্ডিশন অ্যাড করা যায় অনেক ধরনের সিস্টেম আছে যেটাতে এখানটাতে নাই এই যে সেটা অটোমেটিকলি আমার অর্ডার পেজে চলে আসছে এখন জাস্ট আমি কি করব পে নাও দিয়ে পে করে দেব
ভাইয়া আলীর ওই ইয়াটার নাম কি আলী ডিফারেন্ট? আলী ও ড্রপশিপ দেখছেন যে এখানে $231 আমি জাস্ট পে করে দেবো, কারণ 56 সাথে আমার একটা কি আছে যে শিপিং চার্জ আছে, মেবি এটা মেবি ইউএস থেকে শিপিং হচ্ছে, যেটা হোক আমি এখানে জাস্ট পেমেন্ট করে দেবো। জিনিসটা ক্লিয়ার? এটা তো বাংলাদেশ অ্যাড্রেস দেওয়া, এই জন্য হচ্ছে শিপিং চার্জটা বেশি যাচ্ছে। অর্ডার ফুলফিলমেন্টটা ক্লিয়ার? কীভাবে অর্ডার ফুলফিলমেন্ট হয়, অনেক সময় ক্লায়েন্ট আস্ক করে যে তুমি আমার ড্রপশিপ স্টোর তৈরি করে দিবে একটা অর্ডার ফুলফিলমেন্ট সহ বা অর্ডার ফুলফিলমেন্ট ড্রপশিপিং স্টোর, এই টাইপের কিছু বললেও বুঝে নেবেন যে এটাই চাচ্ছে ক্লায়েন্ট। ক্লিয়ার? জি ভাই মোটামুটি ক্লিয়ার। আচ্ছা এখানে আমরা যদি আরেকটা প্রোডাক্টে যাই, লাইক হচ্ছে AliExpress থেকে আমরা ক্যাটাগরি নিলাম টি শার্ট, টি শার্টের মেন্স ক্যাটাগরি থেকে টি শার্টে আসলাম। এখানটাতে একটা ছোট্ট কাজ আছে, এইটাও দেখাই দিই। কারো যদি এই এক্সটেনশন কাজ না করে সেটা কিছু করার নেই, কারণ হচ্ছে এইটা ফ্রি ভার্সনটাতে প্রায় সময় ঝামেলা করে, ওরা পেট টানার জন্য বারবার ঝামেলা করায়। ওকে সিং চেঞ্জ করে করে কাজ করতে হবে, আমরা এগুলো ম্যানুয়ালি করতে পারবো না। এই যে ম্যানুয়ালি করতে পারবো, ফার্স্টে ম্যানুয়ালি দেখাইলাম ইয়া ছাড়া, এই যে সিং ছাড়া। ও যে এখনো ডাটা নিতেই আছে, ডাটা নিতেই আছে, ট্রান্সফার করতেই আছে। আচ্ছা এই যে অ্যাড লেখা আছে না, এখানে একটা অপশন চলে আসার কথা ভাইয়া। ওই এক্সেল থেকে বাল্ক অ্যামাউন্ট প্রোডাক্ট কিভাবে ঢুকাবো শপে? এক্সেল থেকে বাল্কে করে প্রোডাক্ট ঢোকানোর জন্য একটা প্লাগইন আছে, ইম্পোর্ট প্রোডাক্ট এক্সপোর্ট প্রোডাক্ট, ওই প্লাগইনের মাধ্যমে। ওকে ভাই থ্যাংক ইউ। আচ্ছা ও হচ্ছে ডাটা ধরতে পারতেছে না, এখানে একটা বাটনের মতো থাকে যেটা এক ক্লিকে আপনি হচ্ছে আপনার ইনপুট লিস্টে প্রোডাক্টটা নিয়ে আসতে পারবেন। এটা এই এক্সটেনশনটা কাজ করে, বাট এখন কাজ করতেছে না। এখানে যে একটা গোলের মতন একটা থাকবে, বাট ও নিচ্ছে না এখন, এই জন্য বললাম এটা মাঝে মাঝে কাজ করে মাঝে মাঝে কাজ করে না। বাট আমরা ম্যানুয়ালি করতে পারবো যে এই প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে, এই প্রোডাক্টটা কপি করব, আমাদের এই যে AliExpress সার্চ প্রোডাক্টে যাব, এখান থেকে করতে হবে। ফ্রিতে নিলে একটু ঝামেলা নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? তো এই ছিল AliExpress এর ড্রপ শিপিং এর ফাংশনালিটি। এখন হচ্ছে আমরা ড্রপ শিপিং এর প্রোডাক্ট কিভাবে রিসার্চ করতে হয় সেটা দেখব। তো ড্রপ শিপিং এর প্রোডাক্ট রিসার্চের জন্য আমাদের AliExpress ড্রপ শিপিং প্রোডাক্ট রিসার্চের জন্য আমাদের একটা টুলস আছে, সেই টুলসটা হচ্ছে, সেই টুলসটাকে বলা হচ্ছে ড্রপ স্পাই। আমরা জাস্ট আমাদের এখানে সরি ডিপেন্ড অন ছিল, এটাকে অফ করে দিই। আচ্ছা আমাদের একটা টুলস লাগবে, সেটাকে বলা হয় ড্রপ স্পাই। সেমিলার আরেকটা আছে অ্যাড স্পাই, অ্যাড স্পাইয়ের প্রাইসটা একটু বেশি, অ্যাড স্পাইয়ের প্রাইস নেবে 149 আর ড্রপ স্পাইয়ের মেবি 29 কি 39 এরকম কিছু একটা প্রাইস। তো আপনি হচ্ছে ড্রপ স্পাই দিয়ে অ্যাড স্পাইয়ের ফুল কাজ করা যায়। সো ড্রপ স্পাই হচ্ছে একটা পেড জিনিস, পেড টুলস। তো আপনারা চাইলে এটা ক্লায়েন্টকে দেখে নিতে পারেন, অথবা আপনি কিনে, আপনি যদি রেগুলারলি হচ্ছে ড্রপ শিপিং উইনিং প্রোডাক্ট রিসার্চের একটা গিক হয়, তো ড্রপ শিপিং উইনিং প্রোডাক্ট রিসার্চ গিক যদি আপনার র্যাঙ্ক করে ফেলে তাহলে আপনি এটা কিনে নিতে পারেন। কিনে নিলে ক্লায়েন্টকে রেগুলারলি সার্ভিস দেবেন। আমার অলরেডি এটা কিনা আছে, আচ্ছা এ হচ্ছে ড্রপ স্পাই। এখানে আমরা কিভাবে হচ্ছে কোন প্রোডাক্টটা AliExpress-এ অনেক ভালো মানে হচ্ছে সেল হচ্ছে, বা কোন প্রোডাক্টটা AliExpress থেকে আমরা হচ্ছে যদি আমরা ক্লায়েন্টকে সাজেস্ট করি, ক্লায়েন্ট ওটা দিয়ে হচ্ছে প্রফিটেবল বিজনেস করতে পারবে, আমরা যদি নিজের ড্রপ শিপিং করি প্রোডাক্ট রিসার্চটা কিভাবে করে করব। এখানে ফিল্টার নামে একটা অপশন আছে, ফিল্টারে গেলে আমরা চাইলে যে একটা সিঙ্গেল একটা সার্চ একটা টেক্সট দিয়ে সার্চ করতে পারবো, বাট আমরা কোনো টেক্সট দিয়ে সার্চ করবো না, আমরা আগে প্রোডাক্ট রিসার্চ করবো, এরপরে আমরা হচ্ছে ওই প্রোডাক্টটা নিয়ে কাজ করবো। তো এখানে একটা টাইপ থাকবে, আচ্ছা পোস্ট ক্রিয়েশন ডেট, আমরা পোস্ট ক্রিয়েশন ডেটও দিব না, আমরা সরাসরি মিডিয়া টাইপ দিব, ইমেজ এবং ভিডিও। যারা হচ্ছে ইমেজ এবং ভিডিও ইউজ করে
ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে হচ্ছে অ্যাড দিচ্ছে বা হচ্ছে কি বলে আলিএক্সপ্রেসের ওয়েবসাইটের প্রোডাক্টগুলোকে হচ্ছে ইমেজ এবং ভিডিও দিয়ে অ্যাড করতেছে, সেগুলো আমরা দেখতে চাই মিডিয়া ট্যাব। পেজ নেম, যদি কোনো একটা প্রোডাক্ট আমার কাছে মনে হলো যে আলিএক্সপ্রেসে ধরেন এই প্রোডাক্টটা আমার কাছে ভালো লাগলো, এটা কোন পেজে বিক্রি করতেছে, পেজের যদি নামটা জানি তাহলে আমরা এখানে পেজের নাম দিয়ে দেবো, আর যদি না দরকার না জানি তাহলে দরকার নাই। তিন ডেট, ফার্স্ট তিন ডেট, লাস্ট তিন ডেট, আমরা তিন ডেট ফার্স্ট তিন ডেট ধরবো না, লাস্ট তিন ডেট দিয়ে দিলাম যে হচ্ছে আপনার 30 তারিখ, সরি 25-24 থেকে 30 তারিখ, আজকে কয় তারিখ, 23 তারিখ না, রিমুভ করি, ধরেন হচ্ছে 20 থেকে 24, এই ডেটের মধ্যে যারা 20 থেকে 23 হবে, যেহেতু আজকে 23 তারিখ, 20 থেকে 23 এই ডেটের মধ্যে যে অ্যাড গুলো রান হচ্ছে সেগুলো টার্গেটেড অডিয়েন্স অবশ্যই আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা রাখবো, যদি আমি আমেরিকার কান্ট্রির জন্য যদি প্রোডাক্ট চুজ করতে চাই, যদি কানাডার জন্য করতে চাই কানাডা, ফ্রান্স, এখানে আরো অপশন আছে, আমি শুধু ইউএসএ দিয়ে রাখলাম। ল্যাঙ্গুয়েজ অবশ্যই ইংলিশ হবে, এখানে আপনি হচ্ছে মেল ফিমেল দুইটা ডিফারেন্ট আলাদা করতে পারেন, তো আমাদের যেটা আছে সেটাই। এজটাকে একটু ন্যারো ডাউন করতে পারেন যে হচ্ছে 55, যদি কোনো ডোমিন থাকে সেই ডোমিনের নামটা এখানে দিতে পারেন। ই কমার্স প্ল্যাটফর্ম চুজ করতে হবে, সাধারণ ড্রপ শিপিং এর জন্য শপিফাই আর হচ্ছে ও কমার্স, এই দুইটা বেশি ইউজ করা হয়। তো ক্লায়েন্টের জন্য যখন আপনি, এটা কিন্তু আপনার আলাদা একটা সার্ভিসের জন্য আমি দেখাইতেছি, উইনিং প্রোডাক্ট রিসার্চ, সিটিএ, কল টু অ্যাকশন, মানে কল টু অ্যাকশন মধ্যে কি কি থাকবে, অবশ্যই আমরা যদি ই কমার্স নিয়ে কাজ করি শপ নাও, বাই নাও, এই টাইপের অপশন গুলো আমরা অ্যাড করবো, এই মানে এই ওয়ার্ড গুলো কোথায় অ্যাড আছে, লার্ন মোর, কন্টাক্ট আস, এগুলো দিয়ে তো আমাদের লাভ নাই, লাভ আছে, আমরা এটা অ্যাড করবো। রিয়াকশন, ফেসবুকে যে অ্যাড গুলো দিচ্ছে সেটা রিয়াকশন, আমাদের মিনিমাম 25,000 কত 2500 লাইক শেয়ার লাগবে, মিনিমাম 300 কমেন্ট লাগবে, মিনিমাম 900, এগুলো দরকার নাই, এগুলো যা আছে তাই। এই ক্রাইটেরিয়া যেগুলো ফিল আপ করবে সেই প্রোডাক্ট গুলো আমরা অ্যাড করবো, সার্চে দিলাম, এখানে একটা লাস্ট সিন ডেট দেওয়া আছে এটা অ্যাড করলাম, আর ডিসেন্ডিং থেকে এসেন্ডিং করে দিলাম। আচ্ছা এখানে দেখেন আমরা যা যা দিছি, এস 25 থেকে 55, শেয়ার দিছি 0 থেকে 300, আচ্ছা এখানে একটা অপশন আমরা ভুল করছি, আমরা 0 থেকে না দিয়ে আমাদের এটা দেব হচ্ছে মিনিমাম, এটা থাকবে ম্যাক্সিমাম, মিনিমাম আমাদের 1000 লাইক বা 2500 লাইক, এই জন্য দেবো এত কম দেখাচ্ছে কেন, শেয়ার লাগবে মিনিমাম 900, আর কমেন্টস লাগবে মিনিমাম 500 থেকে যা আছে, শেয়ার 900, শেয়ারটা একটু কমাই দিই, শেয়ার 300, লাইক 2500, কমেন্ট 750। এখন সার্চ করি, আচ্ছা এখন এইখানে যে প্রোডাক্ট গুলো আছে আমরা এখন সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবো, লাইক আমি যদি এনিমাল বা প্যাট নিয়ে কাজ করতে চাই, এইটাই একটা পেট প্রোডাক্ট আছে, বেবি কেয়ার নিয়ে কাজ করতে চাইলে যে নিউবর্ন বেবিদের জন্য এই একটা প্রোডাক্ট আছে যে বেবিদের হচ্ছে বুকে রাখার জন্য, ঠিক আছে, তারপরে হচ্ছে যে ভিডিও গেমস বা এই টাইপের কিছু আছে, তারপর হচ্ছে যে কিচেন আইটেম নিয়ে কাজ করতে চাইলে এটা আছে, এখানে হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে, যেগুলো কি দেখেন সবগুলো প্রোডাক্টের ফেসবুক রিয়াকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে আরো অনেক অপশন আছে আমাদের যেটা ভালো লাগে, সাপোজ ধরেন আমি এই যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে যাচ্ছি, যে এই প্রোডাক্টটা দেখেন প্রায় 58K লাইক, 2K মেসেজেস হয়েছে, 19K শেয়ার, মানে হিউজ একটা এঙ্গেজমেন্ট আছে। এটা যদি আমি একটু ডিটেলসে ক্লিক করি তাহলে এই প্রোডাক্টের ডিটেলসটা দেখতে পারবো, প্রোডাক্টের ইনফরমেশন হচ্ছে এটা 17 জুন 2021 ফার্স্টটা পোস্টটা ক্রিয়েট করা হয়েছে, এবং জুনের 24 তারিখে এটা হচ্ছে লাস্ট সিন ডেট, এবং সরি ফার্স্ট সিন ডেট জুনের 24 তারিখে ফার্স্ট সে হচ্ছে কি করছে অ্যাড দিছে, আর লাস্ট নভেম্বর 20 তারিখ পর্যন্ত অ্যাডটা চলছে, মানে এটা এখন রানিং অ্যাড।
এইটার যে ফেসবুক রিয়াকশন গুলো হচ্ছে এগুলো, এটার যদি আমি একটু গ্রাফটা দেখি তাহলে দেখব গ্রাফটা কিন্তু দেখেন রেগুলারলি ঊর্ধ্বমুখী গ্রাফ, কখনো কিন্তু নিচের দিকে নামে নাই, সবসময় উপর দিয়ে গেছে গ্রাফটা। ম্যাক্সিমাম পার্সন হচ্ছে ইউনাইটেড স্টেটস আর ইউকে। এখন যদি আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করি তাহলে আমি ইউএসএ তে এবং ইউকে তে আমি কি করব, মার্কেটিং করব। এজটা কি দেওয়া আছে দেখেন 50-60 যারা তারা ম্যাক্সিমাম বাই করছে, আর সরি ম্যাক্সিমাম বাই করছে 30-40, এরপর হচ্ছে 50-60। তো আমি যদি যখন একটা দিব আর এটা হচ্ছে 40-50, তার মানে আমি 30-60 এর মধ্যে যারা বয়স থাকবে তারা হচ্ছে আমার এই একটা দেখতে পাবে। মানে আমি যখন FB অ্যাড দিব বা হচ্ছে সোশ্যাল মিডিয়া বা যে কোনো জায়গায় অ্যাড দিই, অ্যাডটাকে ন্যারো ডাউন করার জন্য, ম্যাক্সিমাম পার্সন হচ্ছে ছেলেরা, ছেলেরা কিনছে, একটা মেয়েরাও কিনছে, মোটামুটি পার্সেন্টেজ ঠিক আছে 65-35। তো আমি দুইটাকেই রাখতে পারি। এইটা হচ্ছে তার ইউআরএল এবং এটাকে শপিফাই প্ল্যাটফর্মে করা, এ হচ্ছে তার ওয়েবসাইট, তার ওয়েবসাইটে $20 এসে সেল করতেছে। আর এটা যদি আমরা একটু আলি এক্সপ্রেসে দেখি আলি এক্সপ্রেসে প্রোডাক্টটা পাওয়া যায় কিনা, এখানে চার্জ করি, হ্যাঁ বুঝি নাই একটু দেখি সিমিলার প্রোডাক্ট আলিএক্সপ্রেসে কি আছে। ওরা কিন্তু এখানে নাম চেঞ্জ করে দেয়, আমরা আমাদের ওয়েবসাইটে নাম চেঞ্জ করে ঢুকেছিলাম মনে আছে, বলছিলাম নাম চেঞ্জ করে দেয় যেন আলিএক্সপ্রেস না পাওয়া যায়। ওরা যে ড্রপ শিপার, এটা একটা ড্রপ শিপিং শপিফাই স্টোর, যেটা আসতে থাকুক আমরা এটার সম্পর্কে আর একটু কিছু দেখি। এবং ওরা যে ফেসবুক অ্যাড দিছে, এই অ্যাডের ওর রিসেন্ট বা রিলেভেন্ট কিছু অ্যাড দেখেন, আরো কিছু প্রোডাক্ট, সবগুলোর প্রোডাক্টের এঙ্গেজমেন্ট ভালো, খুব সুন্দর। এবং আমরা এখন ওর ফেসবুকে চলে যাই, দেখছেন কত সুন্দর, ফেসবুক থেকেও আমরা ফেসবুক পেয়ে গেলাম, সবকিছু পেয়ে গেলাম, ডাটা সবকিছু পেলাম। এই যে প্রোডাক্টটা, এটা ছিল না প্রোডাক্ট, কোনটা ছিল, আচ্ছা এই প্রোডাক্ট ছিল, বাট এই যে সেম এই এখানে মানে সেম কিছু কোন এই কোম্পানিরই মানে সিমিলার প্রোডাক্ট। এক অর্ডার দেখেন $11 করে সেল করতেছে, হয়তো ওই ডিজাইনটা একটু খুঁজতে সময় লাগবে বাট ওই রকম ডিজাইনই পাবো। সিমিলার ডিজাইনের প্রোডাক্ট গুলো $11 করে সেল করতেছে, ও এখানে $20 করে সেল করতেছে। তো বুঝতে পারছেন এ হচ্ছে সেই প্রোডাক্ট, এ হচ্ছে সেই স্টোর, এটা হচ্ছে স্টোর নাম হচ্ছে আমেরিকান স্ট্রং, এ হচ্ছে ওদের প্রাইস 26টা রিভিউ ছিল এই প্রোডাক্ট, প্রোডাক্টের এই। আচ্ছা আমাদের উইনিং প্রোডাক্ট রিসার্চের জন্য অবশ্যই আমাদের ফেসবুকে আসতে হবে, এসে মোস্ট রিলেভেন্ট না, নিউয়েস্ট কিছু কমেন্ট দেখবো 17 ঘন্টা আগে, দেখেন 17 ঘন্টা আগের প্রোডাক্ট কিছু কমেন্ট দেখবো, মানে রিসেন্ট কমেন্টগুলো দেখবো যে কমেন্টটা নেগেটিভ কিছু আছে কিনা। যদি দেখি কমেন্টে নেগেটিভ কিছু নাই তাহলে সেই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতে পারবো, যদি দেখি প্রোডাক্টটা পজিটিভ এবং কেউ প্রোডাক্টটা কেনার পরে কোনো নেগেটিভ কমেন্ট করে নাই যে হচ্ছে না প্রোডাক্ট আমার ভালো লাগে নাই বা প্রোডাক্টটা এই প্রোডাক্টের মধ্যে দরকার নেই, বা এইখানে আসার পরে এই যে আলি এক্সপ্রেসে আসার পরে এটা এখন রোল এর নিয়ে আছে, এই যে প্রোডাক্টগুলো আছে এগুলোতে যে আমরা দেখবো যেগুলোতে বেশি সেল হয়েছে, সেল কোনটাতে বেশি হয়েছে, সবগুলো মোটামুটি একটা দুটা করেছে, এডজাস্ট সার্চটা দিচ্ছে না, ও তো লোডই নিচ্ছে। এই যে আমাদের আলি কোথায় ছিলাম, ফেসবুকে ছিলাম, আমরা রিলেভেন্ট কিছু কমেন্ট দেখব যে প্রোডাক্টটা নিয়ে, মোটামুটি প্রোডাক্টটা নিয়ে কন্ট্রোভার্সিও আছে আবার প্রোডাক্টটা হচ্ছে দুইভাবে চলে যাচ্ছে, একটা পজিটিভলি নেগেটিভলি, আমরা এটা নিয়ে কাজ করতে পারি। যেহেতু প্রোডাক্টটা 67K আমার এঙ্গেজমেন্ট, 1.5K কমেন্ট, 19K শেয়ার আছে, তো এখন আমি আমার ক্লায়েন্টকে এটাই সাজেস্ট করতে পারি, আমি এটা নিয়ে কাজ করতে পারি। আরেকটা অপশন আছে আলি এক্সপ্রেস ড্রপশিপ সেন্টার নামে একটা অপশন আছে, ইমেজ সার্চের মাধ্যমে তবে বের করা যাবে। এই আলি এক্সপ্রেস ড্রপশিপ সেন্টারে আমরা যাব, ফাইন্ড প্রোডাক্ট টু সেল এই লেখাটা লিখে সার্চ করব, প্রোডাক্ট নামটা দিন, ও লোডিং নিচ্ছে,
এই সার্চ করব ডান। এখন হচ্ছে ওখানে কোনো সার্চ রেজাল্ট দিচ্ছে না, মানে এই নামটাই হচ্ছে নিচ্ছে না, ওরা নামটা চেঞ্জ করে কিছু একটা অ্যাড করছে। আমরা অন্য আরেকটা প্রোডাক্ট নেই তাহলে, প্রোডাক্ট আছে এখানে বাচ্চাদের একটা প্রোডাক্ট, এটা নিয়ে কাজ করি। দেখি প্রোডাক্টের নামটা কি, এই হচ্ছে কন্টেন্ট, ফেসবুকে চলে যাই। এই করার প্রোডাক্টটাও খুবই হচ্ছে ঊর্ধ্বমুখী একটা প্রোডাক্ট, টোটালটা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 20-50 মেল ফিমেল দুজনই সমান সমান। এটা একটা সবই ভাবে প্ল্যাটফর্মের ফেসবুক, এটা আমরা পাবো না, ওরা নিজস্ব নাম দিয়ে রাখছে। এরা কি করেন, এরা হচ্ছে এই যে হচ্ছে ড্রপ শিপার, সে এই প্রোডাক্টটা যে হচ্ছে আলিএক্সপ্রেসে সেল করতেছে, তাদের সাথে একটা ডিল করা থাকে, এবং ওই তারা যখন প্রোডাক্ট অর্ডার করে সরাসরি ওই স্টোরে যে প্রোডাক্ট অর্ডার করে দেয়, এই জন্য এই ডাটাটা পাওয়া যায় না। আরেকটা ডাটা খুঁজতে হবে, যেটা ডাটা পাওয়া যাওয়ার মতন, এই ইলেকট্রিক বাইক নাম দেওয়া আছে এরকম কিছু একটা খুঁজতে হবে। এটা দেখি, নামটা চেঞ্জ করে দেয় তো, এই জন্য হচ্ছে আলিএক্সপ্রেসে খুঁজে পাওয়া যায় না। ইচ্ছা করে নামটা চেঞ্জ করে দেয় যেন হচ্ছে সিমিলার কিছু, যেন কেউ আলিএক্সপ্রেস বা অ্যামাজন এগুলো থেকে যে সার্চ দিয়ে যেন না পায়, কারণ পেলে তো সে আলিএক্সপ্রেস থেকে কিনে ফেলবে। সমস্যাটা করে হচ্ছে এই জায়গাটাতে, সময় নিচ্ছে, এগুলোকে ডিলিট করে দিই, দরকার নেই এগুলো আর। আরো কয়েকটা প্রোডাক্ট দেখে রাখি, দেখেন শুধু নাম দিয়ে রয়েছে বেস্ট সেলিং হার্নেস, কিন্তু এটা একটা নিজস্ব কোনো না কোনো নাম আছে। আচ্ছা এই ডগ হাউস একটা আছে, এগুলো নিয়ে কাজ করতে পারবো। এটা চলে যাই সাইটে, ম্যাক্সিমামই সবই ফাইদে করা, সাইটে যাই। সাইটে যাওয়ার পরে দেখি আর এটা কি আছে, এটা মোটামুটি সবাই ইউনাইটেড স্টেটস, 40 সর্বোচ্চ হচ্ছে 60 থেকে। সাধারণত যারা কুকুর বিড়াল এগুলো পালে, এগুলো হচ্ছে ইউএসএ আমেরিকাতে বয়সোর্ধ ব্যক্তিরা বেশি পালে, কারণ হচ্ছে এদের কোনো কাজ কাম নাই, সকাল বিকাল কুত্তা বিলাই নিয়ে হাঁটতে যায়। ফিমেল হচ্ছে 25%, মেল হচ্ছে লাগা আপনার 3.8%, সরি 90% আর 3.8%, দেখছেন মেয়েরা মেয়েদের কোনো সময়ই সময়। আচ্ছা এই যে ডগ হাউস বেড লেখে, এটা লেখে আলিএক্সপ্রেসে সার্চ করি, এক্সপ্রেস কোথায় গেল, আইন ভাই এই ক্ষেত্রে তো হচ্ছে আলিএক্সপ্রেস এর অ্যাপ থেকে হচ্ছে ইমেজ সার্চ এর একটা অপশন আছে, ওই হেল্পটা নেওয়া যায়, ওটা ওটাও করতে পারবেন। হুম ওটাই ইফেক্টিভ আসে, এই যে ইনপুট অল প্রোডাক্ট অপশনটা দেখছেন, এটা এই যে এখান থেকে আসছে, এটার কারণে যে আলে এক্সটেনশন অ্যাড করলাম না, এটা থেকে ইনপুট অল প্রোডাক্ট অপশনটা আসছে। আচ্ছা আমাদের এখানে নেটের কারণে একটু স্লো কাজ করতেছে, বাট দেখি এটা দিয়ে কোনো এই প্রোডাক্ট আসে কিনা। তো ক্লায়েন্টকে আমাকে ফুল ডাটা, এটার ফুল ডাটা দিতে হবে, যে হচ্ছে এ হচ্ছে তার ফেসবুক পেজ, সরি এটা হচ্ছে তার ওয়েবসাইট, এবং এটা হচ্ছে তার ফেসবুকের রিয়াকশন, এ হচ্ছে ফেসবুকের রিয়াকশন, মোটামুটি এটা আপ গ্রাফটা আপ আছে। ক্লায়েন্ট এই ডাটা দিতে হবে যে ইউনাইটেড স্টেটস, এবং এই ডাটাটাও দিতে হবে, এবং এটা ফিমেলদের টার্গেট করে মার্কেটিং করতে হবে, এবং তার যদি রিসেন্ট কিছু বা রিলেভেন্ট কিছু অ্যাড থাকতো সেগুলো আমাকে সাজেস্ট করতে হতো। আমরা এখানে ফেসবুকে চলে যাব, এই যে দেখেন এই যে ডাগ হাউস এইটা ছিল, এটা এই দেখেন, দেখছেন সিমিলার না পাওয়া গেছে, এই যে এটা হচ্ছে ওরা এখানে $54 সেল করতেছে, ও দেখেন কত $26 ডাবল, 26 78 আর হচ্ছে 54, এই প্রোডাক্টটাই এটা যারা সেল করতেছে, পাইছি তো ক্লায়েন্টকে। এখন আমার ইনস্টাগ্রামের ডেটাটা কি পাওয়া যায় ভাই, ইনস্টা ডাটা পাওয়া যায় না,
তো আমাদের এখন দেখতে হবে এই যে হচ্ছে ওর পেজ, পেজটাও মোটামুটি এ হচ্ছে পেজ, এ হচ্ছে পেজের এই অ্যাডটা, অ্যাডের এখানে দেখতে হবে রিসেন্ট কিছু কমেন্ট, ঠিক আছে? আপে এটা হচ্ছে দেখেন এখানে, আচ্ছা ও বলতেছে এটা খুবই ছোট, ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, তারপরে হচ্ছে একজনকে মেনশন করতেছে, তারপর হচ্ছে ওর ভালো লাগছে, ওর আরেকজনকে মেনশন করতেছে ওর এটা ভালো লাগছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আচ্ছা ও অর্ডার করছে ক্রিসমাসের জন্য, মোটামুটি এখানে হচ্ছে ও হ্যাপি বার্থডে উইশ করছে, গুড অ্যান্ড ওয়ার্ম, মোটামুটি এটা নিয়ে কাজ করা যায়, অ্যাডারেবল, নেগেটিভ খুবই কম, মোটামুটি পজিটিভ কমেন্টই বেশি, এটা কমফোর্টেবল, ঠিক আছে? মোটামুটি আমরা তাহলে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে পারি, এবং এই প্রোডাক্টের সম্পূর্ণ মার্কেটিং যে ব্যাপারটা থাকবে আমাদের পেইড মার্কেটিং এর জন্য, আমরা ইউএসএ টার্গেট করব, এই এজটাকে বেশি টার্গেট করবো, 60 ধরবো, মানে আমরা যদি হিসাব করি তাহলে 40 থেকে 60 ধরবো, ফিমেলকে টার্গেট করব, তাহলে হচ্ছে আমার অ্যাডটা একটু ন্যারো ডাউন হবে এবং আমি অ্যাড থেকে বেটার রেজাল্ট পাব, এবং আমার ওয়েবসাইটে কেউ অর্ডার করলে সরাসরি আমি এই যে এই প্রোডাক্টটা এখান থেকে অর্ডার করে দেব, চাইলে আমি এখন এই যে স্টোরটা আছে এই স্টোরের ওনারের সাথে ডিল করতে পারি এবং তার সাথে সরাসরি সাপ্লায়ারের সাথে কথা বলতে পারি যে হচ্ছে আমি ড্রপশিপার, আমার সাইট থেকে যত অর্ডার আসবে এইভাবে করে আমরা কাজ করতে পারি। তো এই ছিল ড্রপশিপিং এর উইনিং প্রোডাক্ট রেজাল্ট, যে এই ড্রপ স্পাই দিয়ে আপনারা জাস্ট এরকম সার্চ করে করে খুঁজতে হবে। আর এই দেখি এই প্রোডাক্টটা নিয়ে যারা কাজ করতেছে, নাম কি ছিল, ফ্লোসিমো ডগবেড, আলিএক্সপ্রেস ড্রপশিপ সেন্টারে পেস্ট করি, পেস্ট করে সার্চ করে দেখি, ওরা কোনো ডাটা পাচ্ছে না, প্রোডাক্ট ইউআরএল দিও আমরা চাইলে এটাকে দেখতে পারি, এই হচ্ছে প্রোডাক্টের ইউআরএল, আমরা তো একটা ভুল সার্চ করতেছিলাম, কারণ আমরা তো হচ্ছে এখানে আলিএক্সপ্রেসের টাইটেল দিয়ে সার্চ করব, এই হচ্ছে টাইটেল এখান থেকে নেব, আমরা হচ্ছে ড্রপশিপারের টাইটেল দিয়ে সার্চ করতেছিলাম, ফুল এটাকে কপি করি, কন্ট্রোল সি, প্রোডাক্ট অ্যানালাইসিস, প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিলাম, অ্যানালাইজ করে দাও এখন আমাকে তুমি, ও এই যে দেখেন এটা পেয়ে গেছে, এটা বেলো অ্যাভারেজ লজিস্টিক রিলেবিলিটির মধ্যে, 60টা স্টোর আছে টোটাল, এবং এটা মোটামুটি আপ অ্যান্ড ডাউন, এটা নিয়ে আমাদের কাজ করাটা আমার মতে ঠিক হবে না, রিসার্চ করলাম বাট এটা আমাদের কাছে ভালো লাগলো না, এটা আমাদের কাজ করাটা ঠিক হবে না, এটা নিয়ে বুঝতে পারছেন? যদি আমি ড্রপশিপ সেন্টারে দেখি বেলো এভারেজ দেওয়া আছে, এটা 60টা স্টোরে এটা নিয়ে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে, 60টা স্টোর টোটাল ডাটাটা আমি এখান থেকে অ্যানালাইজ করে পেলাম, 60টা স্টোর কাজ করে, অ্যাভেলেবিলিটি বিলো এভারেজ, অ্যাভেলেবিলিটি বিলো এভারেজ রাখা যাবে না, আমাদের এখন আরেকটা অন্য প্রোডাক্ট সার্চ করতে হবে, তো আমাদের অবশ্যই আলিএক্সপ্রেস ড্রপশিপ সেন্টারে এসে দেখতে হবে, এটা নামটা যদি নেওয়া যেত তাহলে আর একটু ভালোভাবে সার্চ করে দেখতে পারতাম, এটা কপি করা যাবে, কপি করা গেছে, এই যে ফাইন টু প্রোডাক্ট সেলে আসবো, এসে এখানে সার্চ করলে দেখি এটা দিয়ে সার্চ করে ওইখানে ডাটা দিচ্ছে না, বাট আমরা প্রোডাক্ট অ্যানালাইস থেকে ডাটাটা নিয়ে নিলাম, ডাটা নিয়ে দেখলাম যে হচ্ছে এটা বেলো এভারেজ আছে, এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা যাবে না, তো আমাদের আরেকটা প্রোডাক্ট খুঁজতে হবে যেটা নিয়ে আমাদের কাজ করা যায়, এই হচ্ছে এখানে আরেকটা প্রোডাক্ট আছে, এটাও সিমিলার ইউনাইটেড স্টেটস, এটাও ডগ ডগ রিলেটেড, তো আপনারা এইভাবে করে ড্রপ স্পাই দিয়েও উইনিং প্রোডাক্ট রিসার্চ করে দিতে পারবেন। উইনিং প্রোডাক্ট রিসার্চ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে, আমাদের ক্রাইটেরিয়া কি থাকবে,
গ্রাফ থাকবে ঊর্ধ্বমুখী, আমাদের কান্ট্রিটা দেখতে হবে, কোন কান্ট্রি মানে টার্গেটেড কান্ট্রি হিসাবে আমাদের প্রোডাক্টটার ভ্যালুটা দেখতে হবে, পাশাপাশি এই মানে কারা কারা প্রোডাক্টটা কিনতেছে বা আপনার হচ্ছে মেল না ফিমেল, এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের তাদের ফেসবুকে ঢুকে দেখতে হবে তার রিলেভেন্ট কমেন্ট গুলোর মধ্যে কোনো নেগেটিভ কমেন্ট আছে কিনা। আর আলি এক্সপ্রেস সরি ড্রপশিপ সেন্টার, আলিএক্সপ্রেস ড্রপশিপ সেন্টারে যেয়ে দেখতে হবে এটার প্রোডাক্টের অ্যাভারেজ রেটিংটা কত, মানে হচ্ছে এটা ভ্যালু অ্যাভারেজ থাকে নেওয়া যাবে না, এর উপরে যা থাকবে সেই প্রোডাক্টটা আমাকে চুজ করতে হবে। যদি আমাদের সবগুলো ক্রাইটেরিয়া মিলে তখনই আমরা ওই প্রোডাক্টটা নিয়ে নিজে ড্রপ শিপিং করি অথবা ক্লায়েন্টকে সাজেস্ট করি সেটা করতে পারবো। কারো কোনো কোশ্চেন? এই জন্য একটা একটা উইনিং প্রোডাক্ট রিসার্চের জন্য $300 পর্যন্ত হাইস্ট পেমেন্ট দেয়, আমি হাইস্ট পেমেন্ট একটা প্রোডাক্টের জন্য দিয়ে দেখছি। তো এই একটা প্রোডাক্টের জন্য আপনার এরকম ঘন্টার পর ঘন্টা 2-3 দিন 4 দিন 5 দিন লেগে যায় এরকম খুঁজা খুঁজা বের করতে হয়, যার যেটা সব ক্ষেত্রে মানে সব জায়গা থেকে পারফেক্ট থাকবে। আমরা ফার্স্টে হচ্ছে এই প্রোডাক্ট নিলাম, এটা আমাদের কিছু নেগেটিভ কমেন্ট ছিল, এরপরে ডগেটটা নিলাম, ডগেটটা ভ্যালু এভারেজ, যারা ড্রপ শিপিং করতেছে তারা তো ভালো করতে পারতেছে না, ঠিক আছে। এরকম করে আপনার খুঁজতে হবে, খুঁজে খুঁজে এরপরে ক্লায়েন্টকে একটা বা দুইটা উইনিং প্রোডাক্ট বের করে দিতে হবে। সেক্ষেত্রে ভাই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস গুলো কি টাইপের থাকে? ক্লায়েন্টরা এই টাইপে আপনাকে বলে দিবে, ক্লায়েন্ট ফার্স্ট অফ অল কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, ঠিক আছে, আবার কিছু রিকোয়ারমেন্ট দেয় না, ঠিক আছে। রিকোয়ারমেন্ট না দিলে আপনাকে একটু খুঁজে দিতে হবে, যেখানে ম্যাক্সিমাম থাকে যে হচ্ছে 10,000-এর উপরে লাইক বা 20,000 লাইক এই টাইপের সার্চ রেজাল্ট থাকে। আবার রিকোয়ারমেন্ট থাকে যে হচ্ছে মিনিমাম 10,000 সেল, আপনি যে প্রোডাক্টটাকে খুঁজে দিবেন সেই প্রোডাক্টটা আলিএক্সপ্রেসে যা দেখতে হবে এটা 21টা সোল্ড, 10,000 সোল থাকতে হবে, ফ্রি শিপিং থাকতে হবে বা 5-স্টার রেটিং থাকতে হবে, এগুলো অনেক সময় ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে। ছিল আমাদের ড্রপ শিপিং উইনিং প্রোডাক্ট রিসার্চের ওয়ে, আর এটা আপনাকে হচ্ছে কিনে নিতে হবে ড্রপ স্পাইটা, এটা সম্পূর্ণ পেইড। ওকে, তো আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা কি করবেন, আপনারা হচ্ছে টেবিলের শিপিংটা অ্যাপ্লাই করবেন, মাল্টি স্টেপ চেক আউট করবেন, ড্রপ শিপিং এর প্রোডাক্ট আপলোড করবেন, ড্রপ স্পেটা লাগবে না, এটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট। এটা কত ডলার ভাইয়া?